गुड इवनिंग फ्रेंड्स, तले आज हमरा अमी माझे माझे होमियोपैथिक शिक्षार प्रसारे कन्वेंशनल मोड बा कॉलेजे जे चिकित्सा हय কলেজগুলিতে যা পড়াশোনা হয় তা ছাড়াও আমরা আলাদাভাবে প্রাইভেটলি শেখার জন্য বিভিন্ন জায়গার কোচিং সেন্টার আছে, ফেসবুকের মাধ্যমে অনেকে শেখায়। আমাদের ফেসবুকে হোমিওপ্যাথির জন্য অনেক গ্রুপ আছে, সেখানে সবাই হোমিওপ্যাথির উপরে আলোচনা করছেন, শেখাচ্ছেন। ফরেন কান্ট্রিগুলিতে, বিদেশে 15 দিনের, 1 মাসের এরকম ছোট ছোট কোর্স করে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য, হোমিওপ্যাথি শিক্ষাকে প্রচলিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। গ্রিসের রাজধানী এথেন্সে ভিতলকাস, যে আমাদের কলকাতারই ছাত্র ছিলেন, কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে DMS পাস করে গিয়েছিলেন, পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনিও ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখানোর জন্য সেখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য, আসল হোমিওপ্যাথিকে তুলে ধরার জন্য ডক্টর স্পিদে হ্যানিম্যানিয়ান অ্যাসোসিয়েশন অব হোমিওপ্যাথি চালু করেছিলেন। তারই একজন সুযোগ্য ছাত্র হিসাবে আমার সবসময় আন্তরিক প্রচেষ্টা চলছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য বিভিন্ন সময়ে রোগী দেখার ফাঁকে ফাঁকে আমি সময় পেলেই ফেসবুকে লিখছি, বিভিন্ন সেমিনারে যাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছি। একটা সময় ছিল আমি খুব সেমিনারে যেতাম, কোথাও চিফ স্পিকার, কোথাও গেস্ট স্পিকার, কোথাও মেইন স্পিকার, বক্তা হিসাবে আমার খুবই নাম ছিল এবং সারা ভারতবর্ষের বিভিন্ন সেমিনারে আমি যেতাম, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু, সব জায়গাতে আমি সেমিনারে যেতাম যখন আমি যৌবনে ছিলাম, অল্প বয়সে ছিলাম। এখন ভালো মিডিয়া বা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, এক জায়গা থেকে সারা বিশ্বে অনেক কিছু রুটি দেওয়া যায়। এই জন্য আমি বরাবরই মা জুবেরকরকে অত্যন্ত সম্মানীয় স্থানে রাখি। এত সহজে, এত সহজলভ্যভাবে মানুষের আদান প্রদান এর আগে আর কেউ এত অতুলনীয়ভাবে করতে পারে। তো হোমিওপ্যাথি ঠিক মতন শেখানোর জন্য আমি ছোট ছোট কোচিং কোর্স করেছি, আমার কিছু ছাত্রেরাও কোচিং কোর্স করেছেন। খুব স্বল্প পারিশ্রমিকে, একটা নেটের খরচ আছে, নিজের কিছু পারিশ্রমিক আছে, খুব স্বল্প পারিশ্রমিকে আমি সেখানে ক্লাসগুলো করাই। তাও আমি মনে করি সেখানেও যদি, এবার আমাকে কেউ যদি অনুরোধ করে আমি পারছি না, আমার অসুবিধা হচ্ছে স্যার, সারেন্ডার করে, প্রকাশ করে, মনের ভাব ব্যক্ত না করলে তো আমি কিছু করতে পারি না, তেমন ব্যক্ত করলে তার কোনো অসুবিধা থাকলে আমি তাকে ফ্রিতেও করে দিই। আমি লক্ষ্য করে দেখেছি অনেক ছাত্র, ভালো ছেলে, ভালো জুনিয়র প্র্যাকটিশনার, কিন্তু সে শুধু ম্যাথমেটিকাই করছে। অ্যাপ্লাইড ম্যাথমেটিকাটা তার করলে ভালো হতো, অনেক কিছু শেখায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম,
তুমি কি অ্যাপ্লাইড ম্যাথমেটিকাটা কেন করছো না ভাই? তোমার কি কোনো ফাইন্যান্সিয়াল অসুবিধা হচ্ছে, আর্থিক অসুবিধা হচ্ছে? আমি জানি না, ওর উত্তর পাওয়ার আগেই আমি বলে দিই যে হয়তো তোমার যদি কোনো আর্থিক অসুবিধা হয় বলে মনে হচ্ছে, আমি তোমাকে অ্যাপ্লাইড ম্যাথমেটিকাটাও দিয়ে দিলাম। প্রত্যেকটা কোর্সের আলাদা চার্জ করা ছিল। এইখানে যারা আজকে জয়েন করেছে অনেকেই বলবে যে আমার কথার সত্যতা আছে কি না। হয়তো কেউ একটা সাবজেক্ট চেয়েছিল, আমি দেখলাম এ তো ভালো কেস দেয়, মানে পড়াশোনা করে, এর মনে হচ্ছে যেহেতু চারটে সাবজেক্টে একটু চার্জ বেশি পড়ছে, আমি বললাম যে তোমাকে আমি চারটি সাবজেক্টেই দিয়ে দিলাম। এরকম কাজ আমি করেছি। তা সত্ত্বেও যারা জানে না, তা সত্ত্বেও যাদের মধ্যে সে কী বোধ বা কিন্তু বোধ আছে, আমাকে বলতে পারেনি বা নিয়মটা জানে না বা ভাবছে ওই সামান্য অ্যামাউন্টে যাদের পক্ষে অসুবিধা হয় তাদের জন্য আরও ফেসবুকে আছি ফ্রি ফ্রি লেকচার, আমি মাঝে মধ্যেই দেবো সময় সুযোগ পেলে, আজকে যেমন দিচ্ছি। তাহলে এই ভূমিকা না বাড়িয়ে আজকের টপিকে আমি চলে এলাম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজেস উইথ দেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড দেয়ার হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ কী? গ্যাস্ট্রো মিন্স স্টোমাক, ইন্টেস্টিন মিন্স দি পার্ট বিলো দি স্টোমাক। কিন্তু কথাটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হলেও গ্যাস্ট্রিকের উপরের পার্টও এর মধ্যে ঢুকছে, নিচের পার্টও ঢুকছে। নাম হয়ে গেল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, দুজনেই হিরো হয়ে গেল, পাকস্থলী এবং অন্ত্র, কিন্তু ইসোফেগাস আছে, মুখ আছে, হ্যারিংস আছে, রেকটাম আছে, কিন্তু ওই যে নেতা যারা তাদের নামেই চলে পাকস্থলী নেতা, পাকস্থলীতে খিদে পেলে আমরা লাফাতে আরম্ভ করি। তো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম যারা মাঝখানে আছে এবং মেইন যারা কাজগুলো করছে তাদের নামেই সিস্টেমটার নাম হয়েছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, যার আরেক নাম হলো এলিমেন্টারি সিস্টেম। এই সিস্টেম আরম্ভ হচ্ছে মুখ থেকে, ঠোঁট, মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি পরে গলার যে ফুটো, এই ফুটো, তারপরে চলছে খাদ্যনালী ইসোফিগাস, তারপরে পাকস্থলী, পাকস্থলীর পরে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটিকে আমরা একসাথে বলছি স্মল ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্ত্র। তারপরে অ্যাসেন্ডিং কোলন, উপরের দিকে উঠছে, ডিসেন্ডিং কোলন ট্রান্সভার্সলি যাচ্ছে, সরি ট্রান্সভার্স কোলন ট্রান্সভার্সলি যাচ্ছে, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে গিয়ে শেষ হচ্ছে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল অ্যান্ড লাস্টের ফুটো অ্যানাস। তাই একটা ফুটো মাউথ ক্যাভিটি, একটা ফুটো দিয়ে ঢুকছে, আরেকটা ফুটো দিয়ে বেরোবে, ঢুকবে যেটুকু তার সার বস্তুটা শরীর টেনে নেবে, তার সার বস্তুটা টেনে নেবে, অসারটা বেরিয়ে যাবে ওই ফুটো দিয়ে। এক ফুটো দিয়ে এক কিলোগ্রাম জিনিস ঢুকছে, 500 গ্রাম সার সার বস্তু যদি হয় সেটা শরীর নিয়ে নিচ্ছে, আর 500 গ্রাম যেটি যেটা অসার বস্তু সেটা ওই ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যানাস দিয়ে। দিস টোটাল সিস্টেম ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম অর এলিমেন্টারি ট্র্যাক অর ডাইজেস্টিভ সিস্টেম, যে সিস্টেমকে ডাইজেশন করে, হজম করায়, হজম প্রক্রিয়া যে সিস্টেমটা করায় তার নাম ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে প্রথমে পাবো আমরা ঠোঁট, লিপস, লিপস সরাসরি এই সিস্টেমের মধ্যে খুব একটা কাজ করছে না, লিপসের কাজ অন্য জিনিস ধরা, কিন্তু এই এই যে ক্যাভিটি, এই এর তো দারোয়ান, এ তো বন্ধ করে রেখেছে, নাহলে হা করে থাকতো তো সবসময় মানুষ। তো লিপস আর দ্য গডস অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক, লিপস আর দ্য দারোয়ানস অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক। তাহলে মুখ বন্ধ হতো না, সো লিপের আমরা জানতে হবে, লিপস, এই লিপসেই তো অনেক কাজ, প্রেমের বহিঃপ্রকাশ, কিস, চুম্বন, সে তো এই লিপস, সিগারেট খাওয়া, সিনেমার নায়ক যখন দেখাচ্ছে সিগারেট খেতে খেতে কথা বলছে, ইট ইজ মেড বাই দ্য লিপস। কি সুন্দর লাগছিল উত্তম কুমারের সিগারেট খেতে খেতে
কাজ করছে, ইট ইজ লিপস। তাহলে এই লিপসের যদি কোনো প্রবলেম হয় আমরা কোথায় পাব, কি দেখব? লিপসে কি হয় সাধারণত? আলসার হতে পারে, ক্র্যাক হয় লিপস, অনেক সময় ফেটে যায়। লিপসগুলো খুব বেশি ফেটে যায়, বিশেষ করে শীতকালে অনেক সময় ফাটে। সো ক্র্যাকড লিপস একটা মেইন সমস্যা হয়ে দাঁড়ায় অনেকের, এই ঠোঁট ফাটাবো। রেপার্টরিতে কোথায় পাবো? আমি সবাইকে রেপার্টরির সঙ্গে রাখতে বলি, লিপস আছে চলে যাও। ক্র্যাকস ফেস, লিপসটা যেহেতু মুখের মধ্যে পড়ছে, মাউথ ক্যাভিটির মধ্যে থাকছে না, তো আমরা লিপসটা দিয়ে আমি আরম্ভ করছি অন্তত। লিপ যদি ফেটে যায় আমরা দেখব ফেস ক্র্যাকড, ফেস ক্র্যাকড লিপস। পেজ নাম্বার 257 দেখে নাও, 357 ক্র্যাকড লিপস, লিপস ক্র্যাকড। যাদের বই নেই আমি সব সময় রাখতে বলি, রাখলে সুবিধা হবে, এবং আমি দেখিয়ে দেবো, যাদের নেই একবার করে দেখিয়ে দেবো। পেজ নাম্বার ফেস, আমরা দেখব ফেস ক্র্যাকড লিপস, ঠোঁট ফাটে। কতগুলো ওষুধ এখানে আছে, মেইন ওষুধ কী আছে? গ্রাফাইটিস, ল্যাকেসিস, ন্যাট্রামিউন। দেখো সব থেকে মজার কথা, এখানে পেট্রোলিয়াম নেই। পেট্রোলিয়াম অলসো এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ, পেট্রোলিয়াম। সো লোয়ার লিপ, আপার লিপ, এই যে লোয়ার লিপ, আপার লিপ, মিডল লিপ, এইগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এগুলো ক্লিনিক্যালি কোথাও পাওয়া গেছে তাই নোট করে দিয়েছে, তো আমরা দেখব মেন মেন ওষুধগুলো সিমটম মিলিয়ে আমরা চিকিৎসা করব। সো ক্র্যাকড অফ দ্য লিপস, ক্র্যাকড অফ দ্য লিপস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে পেট্রোলিয়াম, ন্যাট্রামিউ, গ্রাফাইটিস, হিপারসালফা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠোঁটের ঠিক মাঝখানটা ফাটে, ঠিক মাঝখানটায় মোটা করে একটা দাগের মতন ফাটে, এই যে পিকিউলার সিমটম, উপরে নিচে আর কোথাও ফাটছে না, ঠোঁটের মাঝখানটায় ঠিক ফাটে। মিডল অফ দ্য লিপ, হিপারসালফার, ন্যাট্রামিউর অ্যান্ড সেলিনিয়াম, দিস থ্রি মেডিসিনস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্র্যাকড অ্যাট দ্য মিডল অফ দ্য লিপ, ন্যাট্রামিউর, হিপারসালফার অ্যান্ড সেলিনিয়াম। বাট বি রিমেম্বার মাই ফ্রেন্ডস, আমি বরাবর যেটা বলি, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রেপার্টরিতে আমি পেলাম হিপারসালফার, ন্যাট্রামিউ, তার মানে এই নয় যে আমি হিপারসালফার বা ন্যাট্রামিউ চোখ বন্ধ করে দেব। আমি হিপারসালফার দেবো সেই রোগীকে যার রাগ বেশি, জিজ্ঞাসা করব। লঙ্কা ঝাল খেতে ভালোবাসে, স্পাইসি ফুডস, পাঞ্জেন্ট ফুডস, সাওয়ার ফুডস, এসব খেতে ভালোবাসে কিনা, সেন্সিটিভ টু টাচ, একটু হাত, সেন্সিটিভ টু মাইন্ড, শব্দ চেঁচামেচি, অসহ্য অসহ্য অসহ্য, রাগ বেশি, এত রাগ, কেন্ট বলছে বাচ্চা, বাচ্চাকে মা ছুঁড়ে ফেলে দিতে পারে রাগের চোটে, রাগের চোটে কারোর খড়ের ঘরে গ্রামের দিকে আগুন জ্বালিয়ে দিতে পারে, কারোর গাছের গোড়া কেটে দিতে পারে, কারোর পুকুরে মাছে বিষ ঢেলে দিতে পারে। সো ইম্পালস, রাগের সাথে কি কিরকম রাগ হিপারসালফারের? ইম্পালসিভিরিটেবল, এটা মনে রাখতে হবে। রাগ অনেক ওষুধে আছে, কিন্তু হিপারসালফারের রাগ ইম্পালসিভিরিটেবল, এমন একটা হুজুক চেপে দেয় হি ক্যান নট কন্ট্রোল হিমসেল, নিজেকে চেক করতে পারে না, হি ইজ নট মেনটেইনড বাই দ্য ওন সেল, হি হ্যাজ বিন নট রেগুলেটেড বাই দ্য মেন সেল, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে নিজেকে রেগুলেট করতে পারে না। সো ইম্পালসিভিরিটেবিলিটি, পরে কি পরে হয়তো অনুশোচনা হতে পারে, পরে হয়তো ভাবে আমি কাজটা ভুল করলাম, কিন্তু এই সিমটম আমাকে দেখতে হবে। স্প্লিন্টার লাইক পেন, কাঁটা ফুটার মতন একটা ব্যথা থাকতে পারে,
কাঁটা ফাটার মতন বিষ্ণুপদশীল, আপনাদের হোমিওপ্যাথি শেখার কোনো ইচ্ছা নেই, ক্লাস নেবো আজকে, ফেসবুকে একটা বিশাল ক্লাস নিচ্ছি, কয়েক হাজার লোক দেখছে আর আপনি এখন ফোন করছেন। সো দিস ইম্পালসিভ ইরিটেবিলিটি, নেভার ফরগেট ইন ইউর লাইফ, ইম্পালসিভ ইরিটেবিলিটি, ইরিটেবিলিটি কীরকম, এই সংজ্ঞা কোনো দিন কোনো বইয়ে দেওয়া নেই, ঠিক এই দুটো শব্দ আমি আজকে শিখিয়ে দিলাম, হিপারসালপারে রাগ হলো, ইম্পালসিভ ইরিটেবিলিটি কী করবে, চাকু দিয়ে গলা কেটে ফেলতে পারে, মদ খেয়ে মদের আসরে গণ্ডগোল করতে করতে বোতল ভেঙে পেটে ঢুকিয়ে দিতে পারে, ইম্পালসিভ ইরিটেবিলিটি, স্প্লিন্টার লাইক সেন্সেশন, কাঁটা ফোটার মতন ব্যথা, ঠোঁট ফেটে গেছে, আমরা ঠোঁট ফাটে নিয়ে কথা বলছিলাম, কাঁটা ফাটার কীরকম, কাঁটা ফাটার মতন স্প্লিন্টার লাইক স্টিকিং, কিছু ফুটছে মনে হয়, স্প্লিন্টার লাইক পেইন, হিপারসালফার নাইট্রিক অ্যাসিড, ডলিকস, স্প্লিন্টার লাইক পেইন, একটু বড় সুচ পটাচ্ছে যেন আর খুব সরু সুচ পটাচ্ছে, স্মল টিচিং পেইন, স্মল নিডল, ব্রায়োনিয়া ক্যারিকা, ছোট্ট সুচ পটানো ব্যথা, ব্রায়োনিয়া ক্যালিকার, বড় সুচ পটানো ব্যথা, বলদা সুচ যাকে বলে বস্তা সেলাই করে এরকম যেন ঠোকা মারছে, হিপারসালফার নাইট্রিক অ্যাসিড, আর্জেন্টাম নাইট্রিক। সো রিমেম্বার মাই ফ্রেন্ডস, হিপারসালফার দিতে গেলে আমাদের এইরকমভাবে দিতে হবে, নেট্রামিউর আছে, নেট্রামিউর দিতে গেলে আমাকে দিতে হবে লবণ খেতে তাই কিনা, তার রাগ বেশি কিনা, তার ইমোশনাল বেশি কিনা, সে সহজে কান্না পায় কিনা, সে চান করতে ভালোবাসে কিনা, তার রোদ সহ্য হয় কিনা, তার সহজে সর্দি কাশি লাগে কিনা, সে তিতো খাদ্য খেতে ভালোবাসে কিনা, সিমটম ছাড়া আমাদের চলবে না। সো আমরা আলোচনা করলাম লিপস, তার মেন সিমটম হলো ক্র্যাকড লিপস, মেন মেনগুলো আমরা আলোচনা করছি, আলসার হতে পারে, ঘা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ক্র্যাকড বেশি হয়, আমি ক্র্যাক টাচ করে গেলাম। নাও দি কর্নার্স অফ দ্য মাউথ, দি কর্নার্স অফ দ্য মাউথ, একে বলা হয় দুই দিকে ঠোঁট দুটো, দুটো ঠোঁট যেখানে জয়েন করেছে সেটা তো কর্নার তৈরি করছে, কোন তৈরি করছে, সো দিস ইজ কল্ড কর্নার অফ দ্য মাউথ, অর আরেক নাম অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, ইট ইজ অ্যান অ্যাঙ্গেল, সো অ্যাঙ্গেল অফ দ্য মাউথে দেখবে অনেক লোকের ঘা হয়ে থাকে, সবসময় ঘা হয়ে আছে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, প্রায় দুটো ওষুধ প্রায় সবাই ব্যবহার করে, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কন্ডুরাঙ্গ, নো, ওয়ান্স অ্যাগেন আই এম রিপিটিং, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট অ্যান্ড নট দ্য ডিজিজ, রেপার্টরি তাই বলছে, রেপার্টরি কি বলছে একবার দেখে নেব, ওইখানেই পাব ক্র্যাকড, ক্র্যাকড লিপস, লোয়ার লিপ, আপার লিপ, মিডল লিপ, কর্নার্স অফ দ্য মাউথ, ক্র্যাকড কর্নার্স অফ দ্য মাউথ, কন্ডুরাঙ্গ, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, ইভেন সাইলিশিয়া টু, অ্যারাম ট্রিফাইলাম, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, তাহলে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের, আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ সিস্টেম আলোচনা করছিলাম, আমরা লিপসের ক্র্যাক সম্বন্ধে আলোচনা করলাম, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ যদি সবসময় ফাটে, অ্যারাম ট্রিফাইলাম, রেপার্টরি হেল্প করে, আমাকে কোন কোন ওষুধগুলো মেন যেখানে সেখানে পাওয়া গেছে, পেজ নাম্বার 357, আমি দেখলাম নাইট্রিক অ্যাসিড আছে, আমি দেখলাম গ্রাফাইটিস আছে, আমি দেখলাম কন্ডুরাঙ্গ আছে, আমি দেখলাম অ্যারাম ট্রিফাইলাম আছে, আমি দেখলাম সাইলিশিয়া ইজ টু দেয়ার, তো আমাকে বিচার করতে হবে কীভাবে, বাই সিমটোমেটোলজি, বাই ডিফারেন্সিয়েটিং অফ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ দ্য ড্রাগ, সাইলিশিয়া আমি দিতে পারি, যদি তার শীত বেশি থাকে, সে নার্ভাস প্রকৃতির হয়, তার ব্যক্তিত্ব কম, সে দৃঢ়তা কম, তার স্টামিনিটি কম, সে কোনো ডিসিশন নিতে পারে, ইনডিসিসিভ, ক্যান নট টেক এনি ফার্ম ডিসিশন, সে কোনো ফার্ম ডিসিশন নিতে পারে না, তার শীত বেশি, তার ভ্যাকসিনেশনের পর থেকে হতে পারে, তার ইনডাইজেশন চলে, চেহারা ভালো হয় না, সে কনস্টিপেটেড হয়, সে শীত বেশি কিন্তু পেটে ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, এসব সিমটম পেলে তবে আমি সাইলিশিয়া ভাবতে পারি, নাইট্রিক অ্যাসিড আছে, আমি নাইট্রিক অ্যাসিড তখন দেবো যা তখন রাগ বেশি, কাঁটা ফাটার মতন ব্যথা, দুধ সহ্য করতে পারে না,
প্রস্রাবেকো গন্ধ থাকে, ইউরিন ইজ অফেন্সিভ, গাড়ি ঘোড়ায় চললে তার কানে ভালো শুনতে পায়, হেড স্ট্রং নিজে যা বলবে তাই, ক্ষমা করতে পারে না, অন্যায় প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে ক্ষমা নেই। মাই তেরে আত্মেরে আদমি কো চুন চুন করকে মারুঙ্গা, ছাড়ব না। রিভেঞ্জফুল অ্যাটিচিউড, ম্যালিশিয়াস অ্যাটিচিউড, মানে কার্ডিয়াম নাইট্রিক অ্যাসিড, ছাড়ব না, দেখে নেব, শেষ করে দেবো। সো তাহলে আমি নাইট্রিক অ্যাসিড ভাবতে পারি যার দুধ সহ্য হয় না, যে ডায়রিক পেশেন্ট ইজ নেভার কনস্টিপেটেড, কনস্টিপেশন খুব একটা হয় না, প্রায় পাতলা পায়খানা হয়, রাগ বেশি, জেদ বেশি, হিংসা বেশি, প্রতিহিংসা বেশি, কাঁটা ফোটার মতন ব্যথা, প্রস্রাবে দুর্গন্ধ, সিম্প্যাথেটিক মাইন্ড, এত যার জেদ অথচ দয়ামায়া আছে, তার জন্য আমি নাইট্রিক অ্যাসিড ভাবতে পারি। তার সাইলিশিয়ার কেস হলে আমি সাইলিশিয়া দেবো, নাইট্রিক অ্যাসিডের সিমটম পেলে তবে নাইট্রিক অ্যাসিড দেবো। এয়ারাম ট্রি ফাইলাম, আরে বাবা রক্ত বেরোচ্ছে, রক্ত, আরে রক্ত বেরোচ্ছে, তুমি হাত দিচ্ছ কেন, না পারি না, আমি চেক করতে পারি না, রক্ত বেরোচ্ছে তবু খুঁটবে, রক্ত বেরোচ্ছে তবু খুঁটবে, প্রিকিং টেন্ডেন্সি ইন স্পাইট অফ প্রফিউজ ব্লিডিং, রিপিটেড ব্লিডিং, তবু ক্যান নট কন্ট্রোল হিমসেলফ অর হারসেলফ, এয়ারাম ট্রি ফাইলাম এক ধরনের বন্য ওল, তার থেকে তৈরি আছে একটা মেন সিমটম, রোগী যে কোনো জায়গায় খুঁটবে, খুঁটছে তো খুঁটছে, ঘা হচ্ছে, রক্ত বেরোচ্ছে, বাট হি ক্যান নট কন্ট্রোল দ্য সেলফ। নিজেকে কন্ট্রোল করতে পারে না, অ্যারাম ট্রি ফাইলাম দেব, খিদে কম, পেটের গোলমাল আছে, কন্ডুরাঙ্গ দেব। সো অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ইজ আলসারেশন, কর্নার অফ দ্য মাউথ ইজ আলসারেশন, ক্র্যাক্ট অফ দ্য লিপস, আমরা এই ডিজিজগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, শিখতে হবে, কেন কেন অ্যাফোরিজম থ্রিতে যারা অর্গানের কথা বলেন, অ্যাফোরিজম থ্রি কী বলছে অ্যানিম্যাল, অ্যাফোরিজম থ্রি, অ্যাফোরিজম অন দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ স্টার্ট, এগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাফোরিজম টু কী বলছে, দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ দি হাইয়েস্ট আইডিয়া অফ কিওর ইজ র্যাপিড জেন্টেল পারমানেন্ট রেস্টোরেশন অফ হেলথ অ্যান্ড অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইজ হোল এক্সটেন্ট ইন দ্য শর্টেস্ট মোস্ট রিলায়েবল অ্যান্ড মোস্ট হার্মলেস ওয়ে অ্যান্ড বেসড অন ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপল। অ্যাপ্রোজন থ্রি কি বলছে, ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ টু বি কিওর্ড ইন ডিজিজেস, দ্যাট ইজ টু সে ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ দ্য ডিজিজ, দ্যাট ইজ নলেজ অফ ডিজিজ ইজ এসেন্সিয়াল, উই টেক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, বাট দ্য নলেজ অফ ডিজিজ ইজ এসেন্সিয়াল। If the physician clearly perceives what is to be cured in diseases, আমি বাংলা বই পড়ি না, বাংলাদেশে প্রায় সব বাংলা বই চলে, আমাদের পক্ষে একটু অসুবিধা হয়, আমরা ইংরেজি পড়বো, বাংলা মানে করে দেবো। তাহলে হ্যানিম্যান বিং এ অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান, বিং এ এমডি, মাস্টার অফ মেডিসিন, হি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্স অফ ডিজিজ, প্র্যাকটিস অফ মেডিসিন। তাই অ্যাপরিজম থ্রিতে উনি পরিষ্কার বলছেন, দি ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস দি নলেজ অ্যাবাউট দ্য ডিজিজ, তাই আমাদের নলেজ অফ ডিজিজ লাগবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাই আমরা ডিজিজ সম্বন্ধে জানার চেষ্টা করব, তার সম্বন্ধে ওষুধগুলো জানার চেষ্টা করব, আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিকা জানবো, রেপার্টরি, হোয়াট ইজ রেপার্টরি, রেপার্টরি ইজ নাথিং বাট দ্য অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, কোথায় কোন ওষুধগুলো দেবো, এক জায়গাতে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে, কিন্তু ইট ইজ মাই ওন ইনটিউশন, ইট ইজ মাই ওন ব্রেন, ইট ইজ মাই ওন ক্যাপাসিটি টু চয়েস দ্য কারেক্ট ওয়ান বাই মাই নলেজ, বাই মাই ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, বাই মাই অ্যাকুমেনিক নেচার।
আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি বিচার করব হুইচ ওয়ান টু প্রেসক্রাইব হোয়্যার, কোথায় কোনটা ব্যবহার করব। অন্ধের মতন আমরা চলব না, আমরা সিমটম ছাড়া এগুতে পারব না। এই যেমন আমাদের অনেক বন্ধুরা রাধারমণ বিশ্বাসের বইয়ের খুব প্রশংসা করে, রাধারমণ বিশ্বাস এইভাবে আমরা ডাক্তারি করতে পারবো না। যেমন ধরো আমি একটা বই বের করে দেখাচ্ছি, অন্ত্রবিদ্ধি হারনিয়া আর্সেনিক অন্ত্রের টিউমার, অরাম শিশুদের, শিশুদের হলে অরাম দিতে হবে, ব্রণ নেট্রাম সাল্ভ খুরের দোষ, টেলুরিয়াম যে কোনো স্থানের দাঁত, যে কোনো স্থানের দাঁত হলে টেলুরিয়াম দিতে হবে, আমার 30 বছরের অভিজ্ঞতা। আমাদের একজন বন্ধু বলছেন যে এই সব থেকে ক্লাস ওয়ান ডাক্তার, এর উপরে কোনো ডাক্তার হয় না, যে ডাক্তার বলছে কিনা যে কোনো দাঁধে টেলুরিয়াম দাও। কি সাংঘাতিক কথা, কলচিকাম হিক্কা ঘন্টার পর ঘন্টা হিক্কা চলছে, কলচিকাম দিতে হবে, কলচিকামের বমি থাকবে না, কলচিকামের খাদ্যদ্রব্যে অভক্তি থাকবে না, কলচিকামের প্রস্রাব কমে গেছে থাকবে না, ঘন্টার পর ঘন্টা হিক্কা চলছে, আর কনস্ট্যান্ট ডিজায়ার ফর স্টুল অ্যান্ড ইউরিনেশন, সে শীত বেশি রায় রেগে যাচ্ছে, নাচ ভূমিকা দেবো না। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অ্যাপ্লাই মেটিমেডিকা অ্যান্ড রিপার্টরি অনলি হেল্পস ইউ টু ফাইন্ড আউট এ গ্রুপ অফ ড্রাগস, বাট টু ফাইন্ড আউট দ্য সিঙ্গল ড্রাগ, টু ফাইন্ড আউট দ্য সিমিলিমাম ড্রাগ দ্য মেটিমেডিকা ইউর ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, ইউর অ্যাকুমেন, your presence of mind, your intelligence, your adaptability is required. Now মুখের ভিতরে ঢুকছে এবার, তাহলে বাইরে বললাম অ্যাঙ্গেল অফ দ্য মাউথ আলসার, মেন মেন ওষুধগুলো জেনে রাখতে হবে কন্ডুরাঙ্গ, নাইট্রিক অ্যাসিড, অ্যারামট্রিফাইলাম, সাইলিশিয়া, গ্রাফাইটিস, গ্রাফাইটিস রস বেরোচ্ছে আঠা 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 আঠা, শীত বেশি মোটা সোটা দেখতে, পায়খানা পরিষ্কার হয় না, কনস্টিপেটেড, ইনডিসিসিভ কোনো ডিসিশন নিতে পারে না, সেক্স চার্জ খুব কম, কনস্টিপেটেড, শীত বেশি, অ্যাভারশন টু মিট, অ্যাভারশন টু মিউজিক, অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু সুইটস, তবে আমি গ্রাফাইটিস ভাববো। শুধু চটচটে রস দেখে গ্রাফাইটিস দিলে আমি চামড়া নিয়ে পড়ে থাকব, মানুষটাকে ভুলে যাব, আমার মানুষটা যে চাই, চটচটে রস চামড়া, তুমি চামড়া নিয়ে পড়ে থাকবে আর মানুষটাকে ভুলে যাবে। চটচটে রস হতে পারে, চটচটে রস হতে পারে, কিন্তু যদি মিষ্টি ভালোবাসে, যদি চান করতে চায় না, গোসল করতে চায় না, যদি পুজো হয়ে হাঁটে, যদি নোংরা থাকে, চুল আঁটড়ে না, জামার বোতাম লাগায় না, জুতোতে কালিতে ভর্তি, তাহলে আমি চামড়া নিয়ে পড়ে থাকবো না, তখন আমি বলবো যে ইউ আর মিস্টার সালভা। সো উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, নট দ্য ডিজিজ এন্টিটি, উই শুড নো দ্য নলেজ অ্যাবাউট দি অ্যাজ ডিসক্রাইব বাই মাস্টার হ্যানিমান ইন অ্যাপারজন 3, দি ফিজিশিয়ান শুড ক্লিয়ারলি নো দ্য পারসেপ্টস অফ দ্য নলেজ অফ ডিজিজ, উই শুড কন্ট্রোল দ্য ডিজিজ, উই শুড ড্রাইভ দ্য ডিজিজ, আমরা ডিজিজকে জানব, বাট উই শুড নট ড্রিভেন বাই দ্য ডিজিজ, আমরা ডিজিজ দ্বারা পরিচালিত হব না। উই নো দ্য অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, উই শুড নো দ্য থেরাপিউটিক্স, উই শুড নো দ্য রিপার্টরি, বাট উই শুড নট ড্রিভেন বাই দ্য রিপার্টরি, উই শুড নট ড্রিভেন বাই দ্য থেরাপিউটিক্স, উই শুড নট ড্রিভেন বাই দ্য অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, ওদের দ্বারা আমরা পরিচালিত হব না, আমরা পরিচালিত হব নিজের বিদ্যা বুদ্ধি মনুষ্যত্ব ট্যাগ ট্যালেন্ট ইন্টেলেক্ট দিয়ে। হ্যাড ইট বিন বাই দি রিপার্টরি উইথ দি কম্পিউটার উইথ দি অ্যাপ্লাইড বুক, বুক লাইক 30 বছরের অভিজ্ঞতা রাধারমণ বিশ্বাস,
তাহলে একটা লোক অন্য জগতের লোক এসে একটা হোটেল খোলার মতন একটা ডাক্তারখানা খুলতে পারত, 10 জন লোক লাগাতে পারত, 10টা কম্পিউটার কিনে দিতে পারত। আর তে হোটেল মালিক যেমন সামনে বসে থাকে, কি খেলো যেমন লোকে বলে দেয়, 1 নম্বরে ডাল পাতা লঙ্কা 2টো লেবু দিয়েছি, মাছ দিয়েছি, চাটনি দিয়েছি, 62 টাকা হিসাব করতো, সে লোকটাও হিসাব করতো যে একটা একটা করে রোগী দেখো আর আমাকে টাকা দাও, তুমি কম্পিউটারে ওষুধ মেলাও, কোনো ডাক্তার লাগতো না। সো রেপার্টরাইজেশন, ওই লোকটাকে দিয়ে হোটেল মালিকের মতন অন্য লোকে ব্যবসা করতে পারত, চিকিৎসকের প্রয়োজন ছিল না। সো এই ধরনের রেপার্টরাইজেশন আই হেট, আই ডিসলাইক, আই ডিসকার্ড। রেপার্টরাইজেশন ডাজ নট মিন দ্য মেকানিক্যাল রেপার্টরাইজেশন, রেপার্টরাইজেশন মিন্স দি টোটালিটি অফ সিমটমস, দি কোয়ালিটি অফ সিমটমস, বাই দি অ্যানালজি অফ সিমটমস, বাই ইন্টারপ্রিটেশন অফ সিমটমস, from the core of the heart of the physician, from the core of the brain of the physician. It cannot done by layman. It is by the own tact and talent, the acumen of a physician. তাহলে অন্য যে কোনো লোককে দিয়ে ব্যবসা করানো যেত, সাকসেস হবে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, prescription, a good prescription of a homeopathic physician depends on many factors, including the common sense of the physician, including the intelligence of the physician, including the presence of mind of the physician. My friend, never forget in your life. Now come into the mouth cavity. Mouth cavity, ulcer, inflammation. ইনফ্লামেশন অফ দ্য মাউথ ক্যাভিটি, মুখের ভিতরে যদি কোনো বেশি চুন খেয়ে, পান খেয়ে বা কোনো ঠান্ডা জিনিস, গরম জিনিস খেয়ে এরকম হঠাৎ করে কারোর ফুলে যায়, দ্যাট ইজ কল্ড স্টোমাটাইটিস, দ্যাট ইজ কল্ড স্টোমাটাইটিস। মুখের হোয়াট ইজ স্টোমাটাইটিস, ইনফ্লামেশন অফ দ্য বাকেল ক্যাভিটি, অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য বাকেল ক্যাভিটি, মুখের ভিতরের মিউকাস মেমব্রেনটা ফুলে যাওয়ার নাম হলো স্টোমাটাইটিস। বড্ড গন্ডগোল, স্টোমাক কোথায় আর মুখ কোথায়? মুখের ভিতরে ফুলে গেলে তার নাম দিচ্ছি স্টোমাটাইটিস, আর স্টোমাক ফুলে গেলে তার নাম দিচ্ছে গ্যাস্ট্রাইটিস। বড় গন্ডগোলের জিনিস অনেক জায়গায় আছে। রেকটাম ফুলে গেলে তার নাম দিচ্ছে প্রক্টাইটিস। অনেক জায়গায় ITIS শব্দের কোনো 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 পার্টের শেষে ITIS থাকলে ইনফ্লামেশন বা ফুলে যাওয়া। অনেক জায়গায় সেই অর্গানের সাথে মিল আছে, যেমন কনজাংটিভা ইনফ্লামেশন কনজাংটিভাইটিস, ল্যারিংস ল্যারিংজাইটিস, ফ্যারিংস ফ্যারিংজাইটিস, কিন্তু বহু জায়গায় মিল নেই। লিভারকে লিভারাইটিস বলা হয় না, হেপাটাইটিস। কিডনিকে কিডনাইটিস বলা হয় না, নেফ্রাইটিস। ইউটারাসকে ইউটেরাইটিস বলা হয় না, মেট্রাইটিস। টাংকে টাঙাইটিস বলা হয় না, গ্লোসাইটিস। সো দেয়ার আর এক্সেপশনস, ইনফ্লামেশন অফ দ্য বাকেল মিউকাস মেমব্রেনকে স্টোমাটাইটিস। সো দেয়ার আর এক্সেপশনস। সো রিমেম্বার, ITIS মিন্স ইনফ্লামেশন। ওমা ওমা ওমা, ও এম এ, ওমা মিন্স টিউমার, ফোলা। বাঙালিরা আমরা বলি ওমা ভাত দাও, ওমা মানে মাদার প্লিজ কাম ওমা। আর ডাক্তারিতে ওমা মিন্স কোনো কিছু সেটা ওমা যোগ হলে টিউমার। নিউরোমা, নার্ভের গায়ে টিউমার হলে নিউরোমা। মাসেলের গায়ে টিউব হলে মাসেলের, মাংস পেশির গায়ে টিউমার হলে মায়োমা। ফাইব্রাস টিস্যুর গালে হলে ফাইব্রোমা। কার্টিলেজের উপরে হলে কন্ড্রোমা। হাড়ের উপরে হলে অস্টিওমা। সো ওমা মিন্স টিউমার, গ্রো। রিয়া, ডবল আর এইচ ও ইয়ে, রিয়া মিন্স ডিসচার্জ। ডায়েরিয়া, ডিসচার্জ অফ স্টুল। মেনোরিয়া, স্টুল অফ ডিসচার্জ অফ মেনস্ট্রেশন। পায়োরিয়া, ডিসচার্জ অফ পাস। সো রিয়া মিন্স ডিসচার্জ, ITIS মিন্স ইনফ্লামেশন। ITIS যদি ইনফ্লামেশন হয়, যেমন এক্ষুনি বলছিলাম, দেয়ার আর এক্সেপশনস। গাম, আমাদের যে দাঁত যেখানে আছে সেই জায়গাটার নাম হলো গাম।
তো গামের ইনফ্লামেশন হলে ওই একই জিনিস গামাইটিস নয়, গামাইটিস নয়। হোয়াট ইজ গাম? গামস আর দ্য সফট টিস্যু অফ দ্য মাউথ ক্যাভিটি, আপার অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য মাউথ ক্যাভিটি, দে সারাউন্ডেড বাই টিথ, টাইটলি বাউন্ড বাই দি আন্ডারলাইং বোন, তার নিচে যে হাড়গুলো আছে সেখানে মাউথ। এই গামের যদি ইনফ্লামেশন হয় তাহলে গামাইটিস নয়, এর নাম হলো জিনজিভাইটিস, জিনজিভাইটিস। তাহলে এক্ষুনি আমরা বললাম, তাহলে জিনজিভাইটিস যখন বলে ফেললাম এটা দিয়ে আরম্ভ করি। তো জিনজিভাইটিস মারি কিন্তু ফুলে যায়, অনেক সময় ফুলে গেছে, মুখে ব্যথা, খেতে পাচ্ছে না, ডাক্তারবাবু কী হয়েছে আমার এই মারি না ফুলে গেছে। কেন? অনেক কারণ হতে পারে, ব্যাকটেরিমিয়া, আনহাইজিন, খেয়ে মুখ ধোয় না, বিবাড়িতে খেয়ে এসে শুয়ে পড়েছে, দিনের পর দিন রাত্রেবেলা দাঁত ব্রাশ করে না, লজেন্সকে বাচ্চাকে কথায় কথায় লজেন্স চকলেট যে যা পাচ্ছে দিচ্ছে, বাচ্চার দাঁত মুখের মধ্যে ব্যাকটেরিয়া জমে গেছে। সো জিনজিভাইটিস, গামস আর সোলেন, পাফিনেস অ্যান্ড সামটাইমস ইভেন ব্লিডস। তাহলে ইনফ্লামেশন অফ দ্য গাম ইজ নোন অ্যাজ জিনজিভাইটিস। অনেক ওষুধ আছে, সিমটম নিয়ে দেবো, রেপারটা যদি দেখতে হয় কোথায় দেখবো, মাউথ ক্যাভিটি, হা করলে বুকের ভিতরে যে জিনিসটা তার নাম মাউথ ক্যাভিটি। ক্যাভিটি শব্দ কেন্ট দেয়নি, শুধু মাউথ দিয়েছে। তো মাউথ ক্যাভিটি, জিনজিভাইটিস, আইটিআইএস মানে ইনফ্লামেশন, কেন্ট রোগের নাম ধরে কম দিয়েছে, এই এইভাবে বেশি দিয়েছে সিমটোম্যাটিক। সো ইনফ্লামেশন দেখতে হবে, মাউথ ইনফ্লামেশন গামস বের কর, মাউথ ইনফ্লামেশন গামস। পেজ নাম্বার 406, ইনফ্লামেশন আমি দেখাচ্ছি আমার বইয়ে। সো মাউথ, মাউথ ক্যাভিটি, ইনফ্লামেশন, ইনফ্লামেশন ইন জেনারেল। তাহলে ইনফ্লামেশন ইন জেনারেল মিন্স দি বাকেল মিউকাস মেমব্রেন, মুখের ভিতরটা ফুলে গেলে আমরা এই ইনফ্লামেশন দেখব নানান রকম। এবারে দেখব পার্টস, প্রথমে ইন জেনারেল, ক্যান্সারের পার্টি জেনারেল টু পার্টিকুলার, জেনারেল টু পার্টিকুলার, আর বনিঘোষণ হচ্ছে পার্টিকুলার টু জেনারেল, পার্টিকুলার টু জেনারেল, আলোচনা করবো একদিন বনিঘোষণ বই। তাহলে ইন জেনারেল হয়ে গেল, এবার পার্টিকুলার, গামস, ইনফ্লামেশন অফ দ্য গামস, ইনফ্লামেশন অফ দ্য প্যালেট, টাগরা যেটাকে বলি, ইনফ্লামেশন অফ দ্য টাং। তাহলে আমরা জিনজিভাইটিস সমান কি দেখব, ইনফ্লামেশন অফ দ্য গামস, ফসফরাস ফার্স্ট গ্রেড, ক্রিওজোট ফার্স্ট গ্রেড, ন্যাট্রামিউর ফার্স্ট গ্রেড, সাইলিশিয়া ফার্স্ট গ্রেড। রেপার্টরি আমাদের কি হেল্প করলো, আমরা ফসফরাসে অনেক কিছু পড়েছি, দেখতে সুন্দর, চুলগুলো সুন্দর, চোখের ভ্রু সুন্দর, চোখগুলো টানা টানা, আহা কি দারুণ দেখতে, ঠান্ডা পানীয় খেতে ভালোবাসে, অন্ধকারে ভয় পায়, বজ্রপাতের শব্দে ভয় পায়, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, শক্ত পায়খানা হয়, ইন্টেলিজেন্ট, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি ভালোবাসে না, একটু লবণ খেতে চাই, এসব আমরা জেনেছি ফ্রম ম্যাথমেটিকা। কিন্তু আমি জানতাম না ফসফরাস ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন, এ ক্লাস মেডিসিন, এ গ্রেডেড মেডিসিন ফর জিনজিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য গামস। রিপার্টরি হ্যাজ শোন মি, আমাকে দেখালো যে তুমি অনেক ওষুধ তো খুঁজছো, তুমি এটাও দেখতে পারো, ইনফ্লামেশন অফ দ্য গামস। আমি ফসফরাস ভাবতে পারি, ক্রিওজোট ভাবতে পারি, সিমটোমেটিক, ক্রিওজোট যাদের দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে, শুধু মাড়ি নয়, মাড়ি ফুলছে কিন্তু দাঁত ক্ষয়ে যাচ্ছে, ইউরিন ইজ ভেরি অফেন্সিভ, প্রস্রাব লাগলে দেরি করতে পারে না, ক্যান নট লেট, কালো রঙের দেখতে, রোগা পটকা চেহারা একটু হয়, ক্রিওজোট। বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, দাঁত ক্ষয়ে যায়, প্রস্রাবে খুব গন্ধ, মুখে গন্ধ, মুখের লালাতে গন্ধ, উই মে থিঙ্ক অফ ক্রিওজোট। একটা লাইনের উপরে তো আমরা প্রেসক্রিপশন করতে পারবো না। তাহলে আমাদের দেখাচ্ছি রাধারমণ বিশ্বাস দেখাচ্ছি, আমি অতি দুঃখের সাথে কেন দেখাই, আমাদের একজন ক্লাসিক বন্ধু যে ভালো হোমিওপ্যাথিক নলেজ যাকে দেখি, সে বলছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রাধারমণ বিশ্বাস।
এইরকম মুখ্যত যেটা আমরা এখন দেখাচ্ছি, মুখ্যত রাধারমণ বিশ্বাস কি দেখাচ্ছে, আমি কি শেখালাম, রাধারমণ বিশ্বাস কি শিখিয়েছে, মুখের ক্ষত অ্যাপথি, এই রোগে সাধারণত বোরাক্স 3x 2 ঘন্টান্তর অমোঘ ঔষধ, মুখের মধ্যে বেদনা ও লালস্রাব লক্ষণে ক্যালিফ্লোরিকা, ওই সঙ্গে আমযুক্ত উদরাময় থাকলে মার্কর, ঠোঁটে উদ্ভেদ থাকলে নেট্রামিয়র, অতি দুর্দম্য রোগে আর্সেনিক 6, কোনো কিছুতেই কমছে না আর্সেনিক 6, আর্সেনিকের সিমটম থাক না থাক, এই হয়ে গেল মুখের ক্ষত। ফসফরাস যে ফার্স্ট গ্রেড দিল কেন্ট, ক্রিওজোর যে ফার্স্ট গ্রেড দিল, সো আমাদের বিচার বিবেচনা করতে হবে, বিচার বিবেচনা করে আমাদের ওষুধ সিলেকশন করতে হবে। ক্রিওজোটের সিমটম পেলে তবে আমরা ক্রিওজোর দেবো, ফসফরাসের সিমটম পেলে তবে ফসফরাস দেবো। আবার দেখো, আবার যেটা দেখাই, এই যে আমি দেখালাম ইনফ্লামেশন অফ দ্য গামস, ইনফ্লামেশন অফ দ্য গামস, জিঞ্জিভাইটিস আমি দেখাচ্ছিলাম, ফার্স্ট গ্রেড মেডিসিনগুলো ছাড়া মার্কুরিয়াস আছে, মার্কুরিয়াস, মার্কুরিয়াস সেকেন্ড গ্রেড, তো সেকেন্ড গ্রেড বলে কি মার্কুরিয়াস অবহেলা হবে? কেন্ট রেপার্টরি দিয়েছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে গ্রেড ঠিক করেছে, যেখানে যেমন পেয়েছে ওই গ্রেডের কোনো খুব একটা গুরুত্ব আমরা দেবো না, আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে সিমটম পেলে ওষুধ দেবো, আমরা দেখবো, আমরা লক্ষ্য করব, কিন্তু সেই গ্রেডের উপরে চলবো না। তা আমাদের এই সেকেন্ড গ্রেডে অনেকে রেপার্টরি বই লিখেছে, প্রথম গ্রেডের ঔষধগুলি তোমাদের শিখতে হবে, এই মার্কুরিয়াস দেবো না, আপনি তো শেখালেন না, প্রথম গ্রেডের ওষুধ বলে ভাই পড়াচ্ছি, অনেকবার বলেছি এই সময় পড়াই, প্রথম গ্রেডের ওষুধগুলো তাহলে আমি শুধু নেব, আর সেকেন্ড গ্রেডের ওষুধগুলো কি নেব না? আমাদের তাহলে যে বই যারা লিখেছেন রেপার্টরি, যে শুধু প্রথম শ্রেণীর অক্ষরগুলো মেডিসিনগুলি নেবে, অন্য গ্রুপের অন্য গ্রেডের ওষুধ নেবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে, প্রচুর লালা পড়ছে, তোমার কি মুখ দিয়ে লালা পড়ছে, লালাতে গন্ধ আছে, পানি পিপাসা জল পিপাসা বেশি, জল পিপাসা বেশি, মুখে গন্ধ, ঠান্ডা গরম কোনোটাতেই রিলিভ হচ্ছে না, নাইদার রিলিভ বাই হট, নাইদার রিলিভ বাই কোল্ড, পেইন অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, মার্কুরিয়াস দেব না, আপনি যে বই লিখলেন টুকে টুকে চোতা করে বলছেন ফার্স্ট গ্রেডগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি সেইগুলোই তোমাদের শেখালাম, আপনি তো সেকেন্ড গ্রেড শিখতে বারণ করলেন, সেকেন্ড গ্রেড দেখালেন না, সুন্দর করে কভার করে বই ছাপলেন, প্রথম গ্রেডের ঔষধ ব্যবহার ব্যবহৃত হবে, তার উপরে রেপার্টরি পড়তে হবে, তার জন্যে আমার বই কিনতে হবে, কেন মার্কুরিয়াস কি দোষ করলো, উত্তর দিতে পারবেন? উইল ইউ গিভ দ্য অ্যান্সার? কিন্তু মার্কুরিয়াস ফার্স্ট গ্রেড দেয়নি, আমি তো ফার্স্ট গ্রেডেই দেবো, মার্কুরিয়াস ভেরি ইম্পর্টেন্ট ফর দি ইনফ্লামেশন অফ দ্য গাম, তুমি কী শেখাচ্ছে ছেড়ে দে, খালি কেন্টের ওই ফসফরাস, তাহলে এখানে ক্রিওজোটার ফসফরাস মার্কুরিয়াস দেবো না, সিমটম থাকলে আমি দেবো না, তাহলে ক্লাসে মাস্টারমশাই পড়াবেন ট্রিট দ্য পেশেন্ট উইথ দি সিমটম টোটালিটি, আর বই লেখার সময় বলবো যে কেন্টের শুধু ফার্স্ট গ্রেডগুলো শিখলে হবে, হোয়াট অডিসিটি, হোয়াট হোমিওপ্যাথি ইট ইস, এই হোমিওপ্যাথি শেখাচ্ছে, এই হোমিওপ্যাথি পড়েছে, আবার এই হোমিওপ্যাথির বিরুদ্ধে যারা লেকচার দেবে তাদেরকে নোটিশ দিচ্ছেন, এই সমাজ লোকদের লেকচার দিতে দেবো না, হাউ ডেয়ার ইউ এনাফ, নিজেদের শেখানোর ক্ষমতা নেই, ভুল শেখাচ্ছেন, ভুল বই লিখছেন, আবার যারা জানে শেখে পড়ে তারা যদি এক দেশ থেকে আরেক দেশে লেকচার দেয়, এক দেশ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে লেকচার দেয়, তারা যদি ইন্টারন্যাশনাল লেকচার হয় তাতে তো আমার আপত্তি, আপনার বিদ্যেই শিখতে হবে, শুধু ফার্স্ট গ্রেড ওষুধগুলো শিখতে হবে, এই ধরনের মানুষ যারা বই লিখছে, আই অলওয়েজ রিকোয়েস্ট টু ডিসকার্ড দোজ বুকস, বিকজ অল সিমটমস আর ইম্পর্টেন্ট, অল গ্রেডস আর ইম্পর্টেন্ট, আমি কোন গ্রেড নেব, আমি কোন গ্রেড বিবেচনা করব, এই একই কথা, দ্যাট ইজ মাই নলেজ,
That is my tact. That is my talent. That is my acumen. That is my presence of mind. That is my knowledge in mathematics. Bichar bibechana korbo. Symptom mercury ache thakle ami debo na. Ei prashno amar. Sutrang first grade bole shudhu kotha nei. Third grade o ami dite pari. Grade rogir moddhe ki position ache seta amake bichar bibechana korte hobe. So gingivitis. Now come to the tongue. Jib. Jiber katta jiber inflammation hote pare. Oi inflammation of the tongue okhane ache. Inflammation of the tongue. Jib phule jete pare. Kintu jiber beshi important eta seta holo ulcer of the tongue. Ulcer. Tale ami kothay dekhbo oi mouth cavity chole jabo. Ulcer tongue ber korun. Mouth cavity ulcer. Page number 428. Page number 428. Ulcers. Potome in general dilo mukher moddhe ulcer hole je sob oshudh gulo ashe. Iodam, kaliiod, lachesis, meritic acid, nitric acid, borax, etc. এবার আমি দেখব টাং পার্টিকুলার জেনারেল টু পার্টিকুলার এই দেখো আলসার অফ দ্য গামস আমরা যে মাড়ি পড়ছিলাম তাতে যদি আলসার হয় দেয়ার আর মেডিসিনস আলসার অফ দ্য প্যালেট আলসার অফ দ্য টাং সাম অফ দ্য ইম্পর্টেন্স আর ব্যাকটিসিয়া ব্যারাইটেকার ক্যালিবাইক্রোমিকাম ক্যালিয়ায়োট ক্রিওজোট লাইকেসিস লাইকোপোডিয়াম মার্কুরিয়াস নেট্রামিউট সরিনাম So there are medicines, the disease is ulcer of the tongue. এবারে কি হলো ব্যাপারটা আমি বলেছিলাম আমি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে শেখাবো আলসার অফ দ্য টাং তুমি পেলে আলসার অফ দ্য টাং পেলে কিন্তু তুমি তার ম্যানেজমেন্ট জানো না তুমি শুধু হোমিওপ্যাথিক সিমটোমেটিক ওষুধ দিয়ে গেলে ইউ শুড নো দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কেস In every case, কি করতে হবে কি খেতে হবে টাঙ্গের কোন পার্টে বেশি ইম্পর্টেন্ট কোন পার্টে লেস ইম্পর্টেন্ট কোন নার্ভ এফেক্ট করতে পারে পোস্টিরিয়ার পার্টে যদি আলসার হয় জিভের পিছন দিকে তাহলে একটু হোর্সনেস হতে পারে গলা ভাঙা থাকতে পারে জিভের পিছন দিকে আলসার হয়েছে রোগী এসে বলেন রোগী আসলো কি কারণে ডাক্তারবাবু আমার গলাটা একটু ভেঙে গেছে ধরে গেছে তুমি কি করলে কস্টিকাম অ্যারামট্রিফাইলাম আর্জেন্টাম মেটালিকাম এইসব ওষুধ খুঁজে বেড়াচ্ছ কিন্তু জিপটা টর্চ দিয়ে দেখলে না তোমার চেম্বারে টর্চ নেই বড় লাইট নেই তোমার অ্যানাটমি নলেজ নেই তুমি জানো না দি পোস্টিরিয়ার পার্ট অফ দ্য টাং ইজ সাপ্লাইড বাই দি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভ অন হুইচ আলটিমেটলি কামস ফ্রম দ্য ফেসিয়াল নার্ভ তুমি এটা জানো জিভ একটু প্যারালাইসিস হয়ে যাচ্ছে ডাক্তার জিভটা আড়ষ্ট হয়ে যাচ্ছে আমার খেতে অসুবিধা হচ্ছে Somewhat paralytic like symptoms because hypoglossal nerve is affected. There are 12 pairs of nerves, brain theke 12 pair nerve beriyeche. Olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, accessory, hypoglossal. Shobar last naam hocche hypoglossal. And all the muscles of the tongue are supplied by the 12th cranial or hypoglossal nerve, except one muscle, palatoglossus, which comes from palate, palate to tongue, palatoglossus. Tell me the anatomy, Nadani. All the muscles of the tongue are supplied by the 12th cranial nerve, except the palatoglossus muscle. Tell me the hypoglossal nerve to be affected. Hoy. তবে জিপটা প্যারালিসিস হতে পারে আর দ্যাট নার্ভ ইমার্জিং ফ্রম দ্য ব্রেইন তাহলে আমি এই বেশি সে কষ্টিকামটা ভাবতে পারি কষ্টিকাম ইজ এ মোটর নার্ভ
মোটর নার্ভের উপর কাজ করে বেশি, আমি জেলসি ম্যাম ভাবতে পারি। সো মাই প্রেসক্রিপশনস মে বি ফ্রম অ্যানাদার অ্যাঙ্গেল, সো দেয়ার আর ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ প্রেসক্রিপশন ডিউ টু। তার সঙ্গে জিজ্ঞাসা করে নেবো কিছু সিমটম, কোল্ড এক্সপোজার আছে কিনা, তুমি কোল্ড এক্সপোজার জানতে না, এই নলেজ থেকে আমি তৎপর চলে গেলাম, ইজ দেয়ার এনি কোল্ড এক্সপোজার, ঠান্ডা জায়গায় শুয়েছিলে, এসির মধ্যে ছিলে, হ্যাঁ ছিলাম, তোমার কি অবশ ভাব না একটু ব্যথা ব্যথা, ঘা ঘা ভাব, একটু ঘা ঘা ভাব, রনেস এন্ড সোরনেস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কোস্টিকাম, রনেস এন্ড সোরনেস। কোস্টিকামে যত সিমটম আছে, যেখানে যে সিমটম থাক, একটা মেন সিমটম হলো রনেস এন্ড সোরনেস, ঘা ঘা ব্যথা ব্যথা ভাব। তাহলে আমি দেখলাম হাইপোগ্লোসাল নার্ভ ইজ এফেক্টেড, রনেস এন্ড সোরনেস সেন্সেশন রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, কোস্টিকাম ইজ দ্য উইল, দ্য উইল বি দ্য চয়েস অফ ড্রাগ। জীবের ঘা হয়েছে সামান্য, জীব ইনফ্লামেশন হয়েছে, কিন্তু এইখানে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু আমার জীবে, আমার না এই জায়গাটায় ব্যথা হচ্ছে, আমার এইখানটা, ও তোমার ওইখানটায় ব্যথা হচ্ছে, বাঁ দিক কি ডান দিক? কেন ডাক্তারবাবু, বাঁ দিকে হলে স্পাইজেলিয়া দেবো, আর ডান দিকে হলে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডিনসিস দেবো, আমরা পড়েছি, তুমি দিলে স্পাইজেলিয়া স্যাঙ্গুনেরিয়া, দেয়ার ইজ নো রিলিফ। কেন? দেয়ার ইজ এ বিগ আলসার ইন দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য টাং, জিভের সামনের দিকে বড় ঘা হয়ে আছে, আলসার, অ্যান্ড দিস পেইন ইজ রেফার্ড পেইন ফ্রম টাং টু ফেস। কারণ, কারণ, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট? The anterior part of the tongue is supplied by the lingual branch of mandibular division of trigeminal or fifth cranial nerve. So, refert to olfactory, optic, oculomotor, ট্রকলিয়ার, ট্রাইজিমিনাল, ট্রাই, ট্রাই মানে থ্রি, জেমিনাল গ্রুপ, তিনটে গ্রুপ হয়ে তিন দিকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে, অন ইজ ম্যাক্সিলারি ডিভিশন, অন ইজ ম্যান্ডিবুলার ডিভিশন, অ্যান্ড অন ইজ ইন দ্য চোখ অপথ্যালমিক ডিভিশন। সেইখান দিয়ে নার্ভ চলে গেছে, রিফার্ড পেইন। সো দিস ইজ নলেজ অফ অ্যানাটমি is correlated, is essential, knowledge of anatomy is essential. কাল সকাল 10টা করে ফোন করবেন, আমি রাত্রিবেলার অনলাইনে পড়াই। সো ইউ শুড নো নার্ভস অফ দ্য টাং, অ্যানাটমি অফ দ্য টাং, অ্যানাটমি অফ দ্য মাউথ ক্যাভিটি, মাসেলস অফ দ্য ফেস, কোন মাসেলের কি হচ্ছে। সো এইগুলো না জানলে রেফার্ড পেন তুমি জানতে পারো। দেয়ার আর টু ইম্পর্টেন্ট মেডিসিনস ইন হোমিওপ্যাথি ফর রেফার্ড পেন, প্রাম্বাম মেটেলিকাম, ডায়স্কোরিয়া অ্যান্ড বারবেরিস ভালগারিস, দ্যাট ট্রয়ো অফ রেফার্ড পেন। ব্যথা এক জায়গা থেকে দ্রুত গতিতে অনেক দূরে চলে যেতে পারে, অনেক দূরে চলে যেতে পারে, ডায়স্কোরিয়া, প্রাম্বাম মেট and barbaries, vulgaris. So, stomatitis, tongue ulcer, aphthous ulcer. Another type of ulcer is known as aphthous ulcer. What is aphthous ulcer? খুব ছোট্ট ছোট্ট ফোটা ফোটা যে আলসারগুলো হয়, ভেরি ডিফিকাল্ট টু কিওর, চট করে সারতে চায় না, এ ভেরি স্মল আলসারস উইথ সোরনেস অ্যান্ড ফাউড ইনসাইড দ্য বাকেল মিউকাস মেমব্রেন, এদিক ওদিক চারিদিকে, বিশেষ করে ল্যাটারাল সাইড অফ দ্য বাকেল ক্যাভিটি, ছোট্ট ছোট্ট ফুসকুড়ি টাইপের যেটা হয় তাকে বলা হয় মাউথ ক্যাভিটি আলসার, অর অ্যাপথাস আলসার, অর অ্যাপথাস স্টোমাটাইটিস, অর ক্যাঙ্কারাস সোর, অনেক নাম আছে, তো আমরা ধরে নিতে পারি অ্যাপথাস আলসার। So what is aphthous ulcer? These are the very small ulcers
and sore and painful khub byatha hoy at the base of the gums on the lateral side of the cheeks inside of the cheeks and surrounded by a red zone of erythema tar charidike lal moton hoye thake dekhte shadar moton bhalo kore dekhle charidike ektu lal moton aba thake etake bola hoy aphthous ulcer the exact cause is unknown up to this thik shotik karon ki keu kichu bolte pare na ei aphthous ulcer is very difficult to cure chot kore kintu sharte chay na tumi jodi practice of medicine knowledge na thake rogi eshe bolbo ha e abar ki byapar ami shariye debo ami to onek doctor dekhiyechi kintu tarpor apnar kache ashlo ba thik ache ফেসবুকে দেখেছি মাতসল দিতে বলেছে এক ডোজ মারবো সালা আমার মারবো না একদম ভ্যানিশ কোথায় বাপ বাপ বলে পালা এটা সহজে সারতে চায় না কেউ দুম করে রোগীকে ওই কথা বললে প্রথম দিন রোগী সরল বিশ্বাসে মেনে নিল এ বছর এক বছর দু বছরও সারবে না দেখতে সহজ কিন্তু ভেরি ডিফিকাল্ট তাহলে এই ধরনের আলসারের উপরে যদি আমি ট্রিটমেন্ট করি আমি সিমটম কোথায় পাবো কেন্ট রেপার্টরি ওই আলসার পেজ নাম্বার 428 যেখানে দেখেছিলাম আলসার আলসার দেখব আমরা ইন জেনারেল আলসারস ইন জেনারেল আলসারস মাউথ ক্যাভিটি দিস ইজ মাউথ সো মাউথ ক্যাভিটি আলসারস ইন জেনারেল আর তার সাথে দেখব প্যালেট প্যালেটও দেখব দেখো মার্কুরিয়াস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ তো রেপার্টরি অনলি হেল্প আস আমরা এই ওষুধগুলো দেখতে পারি এর মধ্যে থেকে এবারে প্যালেট প্যালেট মানে সাইডে যে ঘা হয়েছে সেখানে এই ওষুধগুলো লেখা আছে এখানে কি পালসেটিলা আছে প্যালেট প্যালেটে ঘা ফসফরিক অ্যাসিড ফসফরাস ফাইটোলক্কা স্যাঙ্গুনেরিয়া পালসেটিলা নেই পালসেটিলা নেই আমি একটা পেশেন্ট পেলাম আমি রেপার্টরি দেখলাম আমি রেপার্টরি দেখলাম আমার রোগিনীর মুখে ঘা চারিদিকে ঘা অ্যাপথাস আলসার আমি চট করে মাউথ ক্যাভিটি গেলাম রেপার্টরি দেখলাম তো কী কী ওষুধ আছে আমার রোগীটার সিমটম আমি যখন কালেকশন করেছি ফাস্টলেসনেস মাইল্ড টেম্পারামেন্ট রাগ খুব একটা নেই সহজে কান্নাকাটি করে উইপিং ডিসপোজিশন ভদ্র সভ্র নম্র পিপাসা নেই মুখ শুকিয়ে যায় তাও পিপাসা নেই ওনার মেনস্ট্রুয়েশন অনেক দেরি করে করা হয় এই তো লাস্ট তিন মাস বন্ধ ছিল তারপরে হয়েছে ওনার হোয়াইট ডিসচার্জ হয় কিন্তু খুব আঠালো থিক ডিমের কুসুমের পাতলার মতন স্টিকি গরম বেশি উনি খোলামেলা দরজা জানলা বন্ধ রাখতে পারেন না সবসময় জানলা খুলে রাখতে চান ক্রন্দনশীল মহিলা মাইল্ড টেম্পারামেন্ট ভদ্র সভ্য নম্র পিপাসা কম দরজা জানলা খুলে রাখতে চায় খোলা হওয়া পছন্দ করে খুব মিশুকে কিন্তু চেঞ্জেবল মাইন্ড এই হাসি এই কান্না কি সুন্দর স্বামীর সাথে গল্প গুজব করছিল হঠাৎ একটা কথাতে এমন লেগে গেল আর কথা বলছেন তারপর হু হু করে কাঁদতেন বাবা বাসা একটু বলতে আবার হাসতে আরম্ভ অতি ঘন ঘন চেঞ্জ হয়ে যায় তার রাগ বেশিক্ষণ থাকে না তার তোমার কাছে এসছে জিবে ঘা টাং আলসার বা অ্যাপথাস আলসার তুমি দেখলে পালসিলার সব সিমটম আছে রেপার্টরি একবার খুঁজে দেখি তো রেপার্টরি নেই মেটার্স লিটল কিছু এসে যায় না ভদ্রমহিলা বলছে আমাকে পালসিটেলে দাও আমাকে সো রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি মেশিন নিয়ে বসে কম্পিউটার নিয়ে বসে নাটক করে খাজনার থেকে বাজনা বেশি করে আমার লাভ নেই আমার রোগী বলছে আই নিড পালসিটিলা আমি কি করে জানলাম পালসিটিলা বলছে আমার এই আমার এই কম্পিউটার ওই ওই মেশিন ওই মেশিন ওই ঘোড়ার ডিম সেগুলোর থেকে আমার বেশি দরকার আমার পুরো সময় দিয়ে কেস টেকিং আমার অনুধাবন করার ক্ষমতা আমার অ্যানালিসিস করার ক্ষমতা আমার ইন্টারপ্রিটেশন করার ক্ষমতা আমার এভালুয়েশন করার ক্ষমতা
সেই ক্ষমতায় আমি বুঝে নিয়েছি দি লেডি রিকোয়ার্স ফালসেটলা ম্যাটার্স লিটল এখানে রেপার্টরিতে আছে কি নেই। পালসিটাল দিয়ে সারবে ওখানে যে ফার্স্ট গ্রেডের ওষুধ আছে যারা রেপার্টরি শেখালো ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখতে হবে। তুমি দেখলে তুমি নিজেও বিচার বিবেচনা করলে বা এখান থেকে ওষুধ নেবো ফেলিওর 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 অ্যান্ড দিস ইজ দি মেইন কজ অফ ফেলিওর ইন হোমিওপ্যাথি। দেয়ার আর মেনি ফ্যাক্টর্স ফর ফেলিওর ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কজ ইজ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল রেপার্টরির উপরে সম্পূর্ণ নির্ভর করা। নো এ গুড কেস টেকিং এ গুড অ্যানালিসিস এ গুড ইন্টারপ্রিটেশন এ গুড ইভালুয়েশন এ গুড অবজারভেশন অ্যাবভ অল উইল লিড ইউ টু প্রেসক্রাইব দি কারেক্ট চয়েস অফ মেডিসিন আদারওয়াইজ ফেলিওর ফেলিওর অ্যান্ড ফেলিওর। সো দিস ইজ কল্ড আওয়ার অ্যাপথাস আলসার। সো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস এরপরে আমরা আসব যে ফুটোটা আছে তার নাম ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস ওরো মিন্স ওরাল মুখ ফ্যারিংস মিন্স তার নিচে ফ্যারিংস দুটো জাংশানে আছে গর্ত সরু গর্ত ইংরেজি হচ্ছে ইস্টমাস। সো ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস ছোট গর্ত ওরা ওরো 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 মিন্স ওরাল ক্যাভিটি ওরাল পরীক্ষা ওরাল মানে মুখ। সো মুখ আর ফ্যারিংসের মাঝখানে এর নাম হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। ওখানে রোগ হয় তার দুই দিকে বসে আছে টনসিল সেখানেও রোগ হয়। টনসিলাইটিস আজ আর ঢুকছি না কারণ টনসিলাইটিস টনসিলস আমাদের এই সিস্টেমের মধ্যে পড়ে না দ্যাট ইজ অ্যানাদার সিস্টেম এন্ডোক্রিনোলজি লিম্ফয়েড টিস্যু তাই ওর পাশে আছে বটে কিন্তু ওর মধ্যে আমরা ঢুকবো না। আমরা এবার নিচে চলে গেলাম খাদ্য নালীতে ইসোফিগাস তা আমরা এই সিস্টেমে প্রথমে পেলাম লিপস তারপরে পেলাম টাং টাঙের অসুখ আমরা জানলাম কর্নার অফ দ্য মাউথ সম্বন্ধে জানলাম আমরা বাকেল ক্যাভিটি মাউথ ক্যাভিটি মিউকাস মেমব্রেনের অসুখ জানলাম। আমরা এবারে যাচ্ছি ইসোফিগাস খাদ্য ইসোফিগাস ইজ এ লং পাইপ লং ন্যারো পাইপ 10 ইঞ্চির মতন লম্বা যে ওরো ফ্যারিঞ্জিয়াল ইস্টমাস থেকে আরম্ভ হয়েছে তারপরে ফ্যারিংস ফ্যারিংসের পর থেকে আরম্ভ হয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি স্টোমাকের কার্ডিয়াক এন্ডে গিয়ে শেষ হয়েছে। এই ইসোফেগাসের কয়েকটা রোগ খুব ইম্পর্টেন্ট আমরা সেখানে যাচ্ছি। একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ অ্যাকালেশিয়া অফ দ্য কার্ডিয়া একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ অ্যাকালেশিয়া অফ দ্য কার্ডিয়া যার আরেক নাম হলো কার্ডিও স্প্যাজম কার্ডিও স্প্যাজম। হোয়াট ইজ দিস ইট ইজ দ্য ডিজঅর্ডার অফ দ্য ইসোফেগাস ক্যারেক্টারাইজড বাই উইক অর অ্যাবসেন্ট পেরিস্টালসিস অ্যাট ইটস লোয়ার পার্ট অ্যাট ইটস লোয়ার পার্ট অ্যান্ড মেকিং ডিফিকাল্ট টু পাস দ্য ফুড ফ্রম আপার পার্ট টু দ্য স্টমাক পেরিস্টালটিক মুভমেন্ট হয় আস্তে আস্তে যেটা পুরো ইন্টেস্টিনের মধ্যে হয় ইসোফেগাসের মধ্যে হয় খাবারটা কি সোজাসুজি দুম করে নামে না একটু একটু করে মুভ করে তবে নামে। ইসোফেগাসের নিচের দিকের মাসেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় মুভ করতে চায় না ফলে খাবারটা নামতে চায় না আটকে যায়। বোথ সলিড অ্যান্ড লিকুইডস অনেক সময় জল খেয়ে তারপরে খাবারটাকে নামাতে হয়। সো ইট ইজ দ্য ডিজঅর্ডার অফ দ্য ইসোফেগাস ক্যারেক্টারাইজড বাই উইক অর অ্যাবসেন্ট পেরিস্টালটিক মুভমেন্ট অফ দি লোয়ার পার্ট অফ দি ইসোফেগাস টু পাস দ্য ফুড সাবস্টান্সেস ফ্রম ইসোফেগাস টু দ্য স্টমাক পাকস্থলীতে খাবারটা নামাতে পারে না। কেন পারে না কারণটা বললাম ডিউ টু ল্যাক অফ দ্য পেরিস্টালটিক মুভমেন্ট ইসোফেগাস যে মুভমেন্ট ছিল উপরের দিকে কম থাকে নিচের দিকে বেশি থাকে সেই মুভমেন্টের ক্ষমতা কমে গেছে ডিউ টু ড্যামেজ অফ দ্য নার্ভস অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের মধ্যেও নার্ভ থাকে টুইটস অফ দ্য ভেগাস নার্ভ সে নার্ভের পাওয়ার কমে গেছে তার ফলে কাজ করতে পারে না। সবসময় গরম খাবার খেলে খুব বেশি গরম খাবার খেলে
খুব বেশি মদ্যপান করলে আমার সমস্ত পানিতে জলে মেশানো লাগে না, আমি ঢক ঢক করে নিজেই খেয়ে নিই। সো র ফুডস, র অ্যালকোহল এসব খেয়ে নার্ভের ফাংশন কমে গেছে। তাহলে খাবারটা কি হবে? ব্যাক ফ্লো, আপওয়ার্ড ফ্লো, আপওয়ার্ড মুভমেন্ট, আপওয়ার্ড থ্রাস্ট, উপরের দিকে চলে আসতে চাইবে, নিচে আর নামতে চাইছে না। সো দেয়ার ইজ ব্যাক ফ্লো অফ ফুড ইন টু দি ইসোফেগাস, হুইচ ইজ কল্ড রিগার্জিটেশন অফ ফুড, হুইচ ইজ কল্ড রিগার্জিটেশন অফ ফুড। এইসব জুনিয়র ডাক্তাররা অনেকের ইংরেজিতে নলেজ কম, এই জন্য বাংলা ইংরেজি মেশাতে গিয়ে আমার লেকচারটা ডিস্টার্ব হয়। একটা না ইংরেজিতে লেকচার দিলে আমি লেকচারটা স্মুথ করতে পারতাম, যেটা বাইরে আমাদের বিভিন্ন কনফারেন্সে দিতাম। সো মাঝখানে আবার কেউ বুঝলো না, বাংলায় করতে আসি, আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়। তাহলে কী হচ্ছে খাবারটা? আপওয়ার্ড থ্রাস্ট, ঠিক মতো যেতে পারছে না। ওদিকে স্টোমাক থেকে কী বেরোচ্ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো রেডি ছিল, খাবার আসলে হজম করবে, ও কিছুটা উপরের দিকে উঠে গেল, খাবার নিচে নামতে চাইছে না। তার সাথে যোগ ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইচসি অ্যাসিড, পেপসিন এনজাইম, এরা কিছুটা উপরের দিকে চাপ দেওয়ার চেষ্টা করছে। দ্যাট ইজ রিগার্জিটেশন অফ ফুড ফ্রম বিলো আপওয়ার্ডস। তাতে কি হবে? ফলোড বাই ভমিটিং, খাবার বমি করে ফেলবে। ইমিডিয়েটলি আফটার সোয়েলিং আর খেতে পারছে না। খাও 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 না, তুমি দুটো খাও, খেতে আর পারছে না, খাবার আর নামছে না, ডিউ টু স্পাজমস, ল্যাক অফ স্পাজমস অফ দ্য ইসোফেগাস, ডিউ টু ইনঅ্যাক্টিভিটি অফ দ্য মাসলস অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, খাবার নামছে না। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ অ্যাকালেসিয়া অফ দ্য কার্নিয়া। সো দিস ইজ a important disease and this is the stage of homeopathy. খাবার গিলতে পারছে না, খাবার খেতে পারছে না, পেইনফুল ডেগ্লুটেশন, প্রথমে অল্প অল্প হচ্ছিল, অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি ইট ইজ ইন্টারমিটেন্ট বাট লেটার অন বিকামস পারমানেন্ট। পারমানেন্টে দাঁড়িয়ে গেল, ডাক্তারবাবু খাবার নামছে না, খাবার যাচ্ছে না, উপরের দিকে চাপ দিচ্ছে, স্টারনাম যে বুকের যে মাঝখানে যে হাড় আছে স্টারনাম, তার পিছনে ব্যথা হচ্ছে, রেট্রোস্টারনাল পেন, দ্যার ইজ ডিসকমফোর্টনেস অর পেইন বিহাইন্ড দ্য স্টারনাম, এই বুকের ঠিক মাঝখানে ব্যথা হচ্ছে, তুমি বুঝলে না, তুমি ভাবলে হার্টের ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি ক্রাটিগাস মাদার দিয়ে দাও। সো পেশেন্ট ডাইরেক্টলি পয়েন্টস অবস্ট্রাকশন বিহাইন্ড দ্য স্টারনাম। যখন খাবার নিচ থেকে উপরের দিকে ওঠে, অ্যাসিডের চাপ উপরের দিকে ওঠে, রিগার্জিটেশন অফ ফুড, রিভার্স পেরিস্টালসিস, সবসময় কিন্তু স্টারনামের পিছনে একটা ব্যথা হয়। দ্যাট ইজ নট দ্য হার্ট পেইন, মিসলিড অফ হার্ট ভেবো না। তাহলে অ্যাকালেসিয়া অফ কার্ডিয়াতে খাবার আটকে যাচ্ছে, কারণটা বললাম, ইসোফেগাসের লোয়ার পার্টের কন্ট্রাকশন ঠিক মতো, মাসেল কন্ট্রাকশন হচ্ছে না, প্রথম দিকে অল্প অল্প ডিস্টার্ব হচ্ছিল, পরে বেশি ডিস্টার্ব হচ্ছে, খাবার যাচ্ছে না, বুকের মাঝখানে মাঝখানে এই হাড়ের মাঝখানে ব্যথা হচ্ছে, অল্প অল্প জল খেলে কিছুটা নামছে আর যাচ্ছে না। দ্যাট ইজ কল্ড কার্ডিওস্পাজম অর অ্যাকালেসিয়া অফ দ্য কার্ডিয়া। খাবার উপরের দিকে উঠল, চাপ দিল, গলার কাছে এসে ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাসের কাছে এসে কী আছে? দুটো পাইপ, একটা হচ্ছে ল্যারিংস, আর একটা খাদ্যনালী। উপরে উঠে গিয়ে কিছুটা গ্যাস বা অ্যাসিড বা খাবারের টুকরো পাশের পাইপে চলে যেতে পারে। দ্য রিগার্জিটেশন অফ ফুড মে স্পিল ব্যাক ইন টু দ্য ব্রঙ্কিয়াল ট্রি, ল্যারিংসের মধ্যে ঢুকে লাংসের সিস্টেমে চলে আসতে পারে, ব্রঙ্কিয়াল ট্রিতে চলে আসতে পারে, যার জন্য একটু কাশি শ্বাসকষ্ট হতে পারে। ডাক্তারবাবু কী অসুবিধা? রোগী কী বলল? খাবারে আটকে আটকে যাচ্ছিল অল্প অল্প প্রথম দিকে, তার সাথে কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, গুলিয়ে ফেলল। কি হচ্ছে? তো কাশি আর শ্বাসকষ্ট, আর কিছু না, আর তেমন কিছু না, এটা একটু কমান। ও মনে মনে ভাবলো যে আমার এটা কমলেই সব তো একসাথে চিকিৎসা হবে না, আমার খাবার যে আটকে যাচ্ছে এটা একটু পরে বলবো। রোগীরা অনেক সময় ডাক্তারদের মিসগাইড করে,
আর কিছু আছে? এই জন্য বারবার আমরা জোর দিই, আপনি এই জন্য এসছেন ঠিকই, এটা আমি সারাবো, কিন্তু আপনার আর কিছু বলার থাকলে বলুন। অ্যালোপ্যাথি ডাক্তারদের মতন আমরা না, আমাদের আপনি যত বলবেন তত সুবিধা। নাক কান গলা বুক পেট মুখ, আপনার কি আর কোনো অসুবিধা আছে? না ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে একটা একটা করে সারাই। না বলুন না, আমার খাবার খেতে রাখতে ও জানেন একটু আটকে আটকে যায়, এই কদিন ধরে হচ্ছে, সে মনে হয় গরম টরম থেকে হবে, শরীর গরম হয়ে গেছে বলে, পণ্ডিতি পণ্ডিতি কথা আমাদের দেশে খুব চলে, শরীর গরম হয়ে গেছে বলে। তার এর ক্ষেত্রে কাশি আর শ্বাসকষ্ট একটু হচ্ছিল ডিউ টু রিগার্জিটেশন অফ ফুড, দি ফুড গেটস আপওয়ার্ডস অ্যান্ড ইট স্পিলস ইন টু দ্য ব্রঙ্কিয়াল টিউবস থ্রু দ্য ল্যারিংস। তার বুকের মধ্যে ব্যথা, খাবার গিলতে অসুবিধা, মাঝে মধ্যে কাশি এবং শ্বাসকষ্ট হতে পারে, মুখের ভিতরে ব্যাড টেস্ট, খাবার এসে জমে যাচ্ছে, ওখানে থাকছে, ঠিকমতো বেরোচ্ছে না। দেয়ার মে বি বিটার টেস্ট অর ব্যাড টেস্ট ইন দ্য মাউথ ক্যাভিটি ডিউ টু লজিং অফ ফুড ইন টু দ্য ইসোফেগাস, ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ইসোফেগাস, হোয়েন দ্য ফুড ক্যান নট গো ডাউন ওয়ার্ডস রিমেন্স উইদ ইন ইসোফেগাস, ইসোফেগাসের মধ্যে খাদ্য নালের মধ্যে দুদিন তিন দিন অল্প অল্প থেকে যাচ্ছে, তার একটা ডিকম্পোজিশন হচ্ছে, একটা গ্যাস ফরমেশন হচ্ছে, একটা ফার্মেন্টেশন হচ্ছে, এবং সেই ফার্মেন্টেশন গ্যাস মুখের দিকে আসছে, মুখে গন্ধ হচ্ছে, মুখে গ্যাস হচ্ছে, মুখের ব্যাক টেস্ট হচ্ছে, ভেরি ব্যাক টেস্ট ইন দ্য মাউথ, বিটার টেস্ট ইন দ্য মাউথ, বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, একটু কাশি হতে পারে, একটু শ্বাসকষ্ট হতে পারে, খাবার গিলতে অসুবিধা, প্রথম দিকে সলিডে হচ্ছিল, এখন লিকুইডে হচ্ছে। দিস কেস ইজ নোন অ্যাজ অ্যাকালেশিয়া কার্ডিয়া। যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, যদি ঠিকমতো রোগী কোঅপারেট করে গুছিয়ে সব সিমটম বলতে পারে না, যদি তুমি রোগ ধরতে পারোনি, তার অ্যাডভাইস কিছু দিতে পারোনি, ম্যানেজমেন্ট করতে পারোনি, তুমি কেস টেকিং গুছিয়ে করোনি, তুমি সিমটমস গুছিয়ে নাওনি, তুমি এক লাইন দু লাইনের উপরে চিকিৎসা করেছো, তুমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করোনি, ইট মে টার্নস ইন টু দ্য ইসোফেজিয়াল ক্যান্সার, অ্যান্ড ইউ উইল বি দ্য কালপ্রিট, ইউ উইল বি দ্য সোল রেসপন্সিবল ফর দ্য সাফারিং অফ ক্যান্সার, ফর দ্য প্রডিউসিং অফ ইসোফেজিয়াল ক্যান্সার অফ দিস পেশেন্ট। তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, তোমার অজ্ঞতা, তোমার অদূরদর্শিতা, তোমার ল্যাক অফ নলেজ, তোমার ল্যাক অফ ইন্টেলিজেন্স, তোমার ল্যাক অফ নলেজ ইন প্র্যাকটিস অফ মেডিসিন, ইউর ইনসাফিসিয়েন্সি নলেজ অফ প্যাথোলজি আলটিমেটলি লিডস টু ফর্ম দ্য ক্যান্সার অফ দিস পেশেন্ট, ইসোফেজিয়াল ক্যান্সার। যেই অ্যাকালেশিয়া কার্ডিয়া প্রথমেই ধরা যেত, প্রথমেই ডায়াগনোসিস করা যেত, প্রথমেই ট্রিটমেন্ট করা যেত, প্রথমেই প্রতিকার করা যেত, তা সম্ভব হয়নি, তুমি পড়াশোনা করোনি, তোমাকে হোমিওপ্যাথি তোমার ঢোকা খুব সহজ ছিল, তোমার পাশ করা খুব সহজ হয়ে গেছে, তুমি ফেসবুকে পণ্ডিতদের দেখে শিখেছো, যারা দিনের বেলায় মাস্টারি করছে তারপর একটা পোস্ট দিচ্ছে, যারা কোনো ওষুধের কোম্পানিতে বোটানির চাকরি করতো তারপরে বিরাট পণ্ডিত হয়ে গিয়ে পোস্ট দিচ্ছে দু লাইন শিখে, তুমি তাদের পোস্ট পড়ে প্র্যাকটিস করছো, তুমি প্র্যাকটিস অফ মেডিসিন করোনি, তুমি কী বই কিনবো খালি বই নিয়ে দৌড়ে বেড়াচ্ছ, তুমি 200 টাকা 400 টাকা মাত্র দিয়ে তার কোচিং করলে না অত টাকা নষ্ট করবো কেন, তাই বই পড়ে সব শিখবো, বই পড়ে শিখতে পারোনি, ওই সব বাবুদের, ওই সব মাস্টারদের, ওই সব বোটানি ডিপার্টমেন্টে যারা গাছগাড়ার ওষুধের কোম্পানিতে চাকরি করতো তারা সব বড় বড় হনুমান মার্কা ডাক্তার হয়ে গেল, তুমি তার পোস্ট দেখলে, তুমি প্র্যাকটিস অফ মেডিসিন পড়লে না, তুমি না পড়লে বই, না পড়লে না আসলে কোচিং, না শিখলে কিছু, তুমি জানলে না অ্যাকালেশিয়া কার্ডিয়া, হোয়াট ইজ কার্ডিওস্পাজম, তার ম্যানেজমেন্ট কী, তার ট্রিটমেন্ট কী, তার মোড অফ অ্যাপ্রোচ কী, তুমি একটা মানুষকে ক্যান্সার করে দিলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। ইনভেস্টিগেশন করতে হবে, কী ইনভেস্টিগেশন করবে? আগেকার দিনে হতো বেরিয়াম মিল অফ দ্য ইসোফেগাস, বেরিয়াম মিল, এক বেরিয়াম সালফেট, এক ধরনের খাবার, খাবার ঠিক না, যেহেতু মুখ দিয়ে খাওয়া হয় বলে তাকে মিল বলা হয়, ওইটা জলে গুলে দুধের মতন খাওয়ানো হতো, যেখান দিয়ে পাস করতো যদি কোনো খারাপ জায়গা থাকতো সেই জায়গাটায় কালো শ্যাডো পড়তো, তাহলে বেরিয়াম মিল যদি আমি করতাম ইসোফেগাসের লোয়ার পার্ট কালো স্পট দেখা যেত। এখন আজকালকার দিনে মডার্ন সিস্টেম বেরিয়ে গেছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, জিআই এন্ডোস্কোপি,
জিআই এন্ডোস্কোপি করলে ওই ওই এন্ডোস্কোপির মধ্যে আয়না থাকে, আয়নায় ধরা পড়ে যাবে অ্যাকালেশিয়া কার্ডিয়া হয়েছে অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দিস ইসোফিগাস। চেস্ট এক্স রে করা যেতে পারে, চেস্ট এক্স রে পিছন দিক থেকে লিখতে হবে তোমাকে, চেস্ট এক্স রে পিএভিউ উইল শো ম্যাসিভলি ডাইলেটেড ইসোফিগাস, সেখানে তুমি দেখতে পাবে ইসোফিগাসটা মোটা হয়ে গেছে নিচের দিকটায়। সো দিস ইজ কল্ড অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যালোপ্যাথি ডাক্তারেরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, প্রথমে করে ইনস্ট্রুমেন্টাল ডাইলেটেশন, ডাইলেট করে মেয়েদের অবসান করার আগে যেমন জরায়ুর মুখটাকে বিভিন্ন সাইজে ডাইলেট দিয়ে ডাইলেট করে, সেই রকম ডাইলেট করা হয়। তাতেও যদি না হয় তাহলে ওরা ইসোফ্যাগোমায়োটমি বলে একটা অপারেশন করে। ইসোফ্যাগোমায়োটমি, ইসোফেগাসের যে জায়গাটা খারাপ হয়ে গেছে ওই মাসেলসটুকু কেটে দেয়, ইসোফেগাসের মাসেলটা কেটে দেয়, তাই নাম হয়েছে ইসোফ্যাগোমায়োটমি। এটা আবিষ্কার করেছিল সার্জন হিলার সাহেব, তাই এর নাম হয়েছে হিলার্স অপারেশন। সার্জারিতে আমরা পড়েছি 40 বছর আগে হিলার্স অপারেশন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, কোনো বাঁধা ধারা ওষুধ চলবে না। বাঁধা ধারা ওষুধের কিছু কিছু জায়গা থাকে, পেরেক ফুটে গেল লিডার, পিঠের শীত দ্বারাই লেগে গেল ব্যথা, খুব ব্যথা, হাইপারিকাম, সেসব চলতে পারে। ইট রিকোয়ার্স কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অ্যান্টিমায়াসমেটিক ট্রিটমেন্ট, কেস টেকিং করে, গুছিয়ে কেস টেকিং করে, আগের পেশেন্টের ফর্মুলা বাদ দিয়ে নতুন করে তোমার চিন্তা ভাবনা করে একই গদে চলবে না। রোগীর সাথে কথা বলতে বলতে তোমার সিমটম বের করে, ফর এভরি নিউ কেস তোমাকে মনে করতে হবে আই হ্যাভ এন্টার্ড ইন টু এ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড কেস টেকিং ইজ দ্য মেইন কি অফ সাকসেস অফ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সো নেক্সট টপিক ইজ ইসোফেজিয়াল ক্যান্সার। আরেকটা জিনিস আমরা ইসোফেজিয়াল ক্যান্সারের আগে আলোচনা করে নিতে পারি, ডিসফেজিয়া, খাবার গিলতে অসুবিধা। ওয়ান অফ দ্য কজ, তার অনেকগুলো কারণ আছে, একটা কারণ আমরা পেয়ে গেলাম অ্যাকালেশিয়া কার্ডিয়া। তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়া খাবার গিলতে যে অনেক রকম কারণ থাকে তার একটা কারণ। সো হোয়াট ইজ ডিসফেজিয়া? ইট ইজ দ্য কন্ডিশন অফ পেইনফুল ডিফিকাল্টি টু সলিং অফ ফুডস বোথ সলিড অ্যান্ড লিকুইডস। খাবার গিলতে অসুবিধা, তাকে আমরা বলছি ডিসফেজিয়া। ডিস মানে পেনফুল, DYS, ডিস মানে পেনফুল, আর DIS, ডিস মানে ডিজিজ, অসুবিধা। ডিজিজ শব্দ কি? ডিজ ইজি, তার থেকে ডিজিজ, ইজি পজিশন নেই তাই ডিজিজ। আর ডিসফেজিয়া ওয়াই থাকলে ওখানে আই, এখানে ওয়াই, ডিস মানে পেনফুল, ডিসপেরুনিয়া, পেনফুল ইন্টারকোর্স, মেয়েদের ইন্টারকোর্স করতে গেলে ব্যথা লাগে, ডিসপেরুনিয়া, মেনস্ট্রুয়েশন পেনফুল, ডিসমেনোরিয়া, গিলটেও পেনফুল, ডিসফেজিয়া। সো ডিসফেজিয়া মানে খাবার গিলতে অসুবিধা, সলিড হোক লিকুইড হোক। কারণটা কি? কারণ একটা আমরা পেয়ে গেছি, ইসোফেগাসের লোয়ার পার্টের মাসেলগুলো যখন ঠিক মতো কাজ করে না, যখন পেরিস্টালটিক মুভমেন্ট অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস করে না ডিউ টু ড্যামেজ অফ দ্য নার্ভস, তার নাম অ্যাকালেশিয়া কার্ডিয়া। সো অ্যাকালেশিয়া কার্ডিয়া হতে পারে অ্যাকিউট টনসিলাইটিস, টনসিলগুলো ফুলে ঢোল হয়ে গেছে, টনসিল ফুলে গেছে, খাবার গিলতে পারছে না, তুমি জানো না, গলায় ব্যথা আছে, তুমি আন্দাজে ওষুধ দিয়ে যাচ্ছ, টনসিল সেপ্টিক হয়েছে, টনসিল ফুলে ঢোল হয়ে গেছে, বা টনসিলে ঘা হয়ে গেছে, অ্যাপসেস, টনসিলে সিম্পল ফুলতে পারে অ্যাকিউট টনসিলাইটিস, টনসিলের ভিতরে ঘা হতে পারে, সাদা মতন ঢুকে আছে, পাস ফরমেশন হচ্ছে, তাকে বলা হয় পেরিটনসিলার অ্যাপসেস। অনেক শব্দে আমাদের ম্যাথমেটিকা যারা ইংরেজিতে পড়ে আমাদের কোনো মাস্টাররা গুছিয়ে বলে দেয় না,
পুরানো নাম আলাদা, সব মেটি মেটি গেছে কুইন্সি, কুইন্সি কিউ ইউ আই এন ও এস ওয়াই, কুইন্সি মানে পেরিটনসিলার অ্যাপসেস, টনসিল সেপটিক হয়ে ঘা হয়ে গেছে, তার থেকে হতে পারে, অ্যাকিউট টনসিলাইটিস থেকে হতে পারে, অ্যাকালেশিয়া কার্ডিয়া থেকে হতে পারে, অ্যাকিউট থাইরয়েডাইটিস, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গিয়ে চাপ দিচ্ছে ল্যারিংসে ফ্যারিংসে, তার থেকে হতে পারে, গ্লোবাস হিস্টেরিকাস দ্যাট মিনস সাইকোলজিক্যালি হতে পারে, কার্সিনোম অফ দ্য ফ্যারিংস, কোনটা পড়াবো, ফ্যারিংসের কার্সিনোম পড়ার দরকার ছিল, আমি বলেছিলাম ওই ছেদটা বন্ধ হতে পারে, সো স্ট্রোকের পরে হতে পারে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হেড ইঞ্জুরি মাথায় আঘাত লেগে হতে পারে, আরেকটা ব্রেনের রোগ আছে মাল্টিপল স্ক্লেরোসিস, সেগুলো এখানে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, তাহলে মনে রাখতে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণ হতে পারে, খাবার গিলতে অসুবিধা হতে পারে, ব্যথা লাগতে পারে, সো স্ট্রোকের পরে হতে পারে, মাথায় আঘাত লেগে হতে পারে, টনসিলাইটিস থেকে হতে পারে, অ্যাকিউট থাইরয়েডাইটিস থেকে হতে পারে, ক্যান্সার অফ দ্য ইসোফেগাস হতে পারে, অ্যাকালেশিয়া কার্ডিয়া হতে পারে, ম্যানেজমেন্ট কী করতে হবে ট্রিটমেন্ট ছাড়া, পিউরিট ফুডস টু বি গিভেন, গলানো ভাত ডাল তরকারি এরকম দিতে হবে, শক্ত খাবার খেলে ব্যথা লাগছে, মাছ তরকারি মাংস সব গলিয়ে নরম করে দিতে হবে, এবং ইমিডিয়েটলি জিআই এন্ডোস্কোপি করতে হবে, টনসিলের কোনো দোষ আছে কিনা তুমি দেখার চেষ্টা করবে, সেটা উপর থেকেই দেখা যাবে, কিন্তু ক্যান্সার ইসোফেগাস বা অ্যাকালেশিয়া কার্ডিয়া উপর থেকে বোঝা যাবে না, দ্যাট রিকোয়ার্স জিআই এন্ডোস্কোপি, এগুলো জানতে হবে। সেলাই কন্টিনিউ করবো না আর কিছুক্ষণ করাবো না বন্ধ করে দেবো? তো ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, অ্যাকালেশিয়া কার্ডিয়ার মতন সিমটম, খাবার গিলতে অসুবিধা, খাবার মোটেই যাচ্ছে না, খাবার বমি হয়ে যাচ্ছে, শুধু ডিফারেন্সটা কি, র্যাপিড ইমাসিয়েশন অতি দ্রুত চেহারা খারাপ হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, সো ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, দ্যার ইজ গ্রোথ অফ টিউমার ইনসাইড দ্য ইসোফেগাস, দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে, খাবার খেতে পাচ্ছে না, খিদে আছে অথচ খাবার খেতে পাচ্ছে না, পৃথিবীতে যত কষ্টকর রোগ আছে তার মধ্যে একটা অত্যন্ত কষ্টকর রোগ হলো ক্যান্সার ইসোফেগাস। ক্যান্সার ইসোফেগাস খুব কষ্টকর রোগ কেন? খিদে আছে, খাবার আছে কিন্তু খেতে পাচ্ছে না, অসুস্থ শরীর, খেতে পাচ্ছে না, বাড়ির লোক সে যেটা খেতে ভালোবাসত, মাটন খেতে ভালোবাসত, ফলের মধ্যে আপেল খেতে ভালোবাসত, সেইগুলোই তাকে এনে দিচ্ছে, বাড়ির মানুষ প্রিয় মানুষ তারা চাইছে, মনের মানুষটি অসুস্থ, প্রিয় মানুষটি অসুস্থ, তুমি তো মাটন খেতে ভালোবাসতে বাবা, তোমার জন্য মাটন এনেছি, তুমি দু পিস খাও, যাচ্ছে না বাবা, যাচ্ছে না, সো এর থেকে কষ্ট রোগীরও কষ্ট, রোগীর বাড়ির লোকেরও কষ্ট, সো গ্রোথ আর টিউমার ইনসাইড দ্য ইসোফেগাস, খাবার খেতে পাচ্ছে না, তাতে ডিহাইড্রেশন হচ্ছে, চেহারা খারাপ হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, গ্যাস্ট্রো ইন্ডোস্কোপি ধরা পড়বে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট
কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। যদি ট্রিটমেন্ট খুব রেসপন্স না পাওয়া যায়, ইমিডিয়েটলি দি পেশেন্ট শুড ট্রান্সফার টু দ্য মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথদের কাছে পাঠাতে হবে। ওদের ইমিডিয়েটলি ফার্স্ট স্টেজ ক্যান্সার স্টেজে পুড়িয়ে দিয়ে পেশেন্টকে সাকসেস করতে পারে। শুধু অর্গানো নেই লিখেছে, দীর্ঘাঙ্গী সাহেব এই লিখেছে, অমুক ডাক্তার এই লিখেছে, যেটা আমি কদিন আগে পোস্ট করেছিলাম, ওই কেতাবি কথা, ওই ফিলোসফির কথা, ওই দর্শনের কথা, তার উপরে ভিত্তি করে এই রোগীটাকে ক্যান্সারের দ্বিতীয় স্টেজে, তৃতীয় স্টেজে নিয়ে মারার অধিকার কারণ নেই। মডার্ন মেডিসিন হ্যানিম্যানের যুগ থেকে অনেক পাল্টে গেছে, অনেক অ্যাডভান্সড, অনেক টেকনোলজিস্ট, তাদের কাছে পাঠালে ইমিডিয়েটলি ওই পেশেন্টের ফার্স্ট স্টেজে রেডিয়াম থেরাপি দিয়ে তাকে সুস্থ করতে পারে। আমি আর একটা চ্যাপ্টার করব, করে আজকের মতো বিদায় নেব, গ্যাস্ট্রাইটিস। আমরা ডায়াফ্রামকে ক্রস করে ইসোফেগাস, ডায়াফ্রাম পেটের যে পার্টিশন, ডায়াফ্রাম, ডায়াফ্রামকে ক্রস করে ইসোফেগাস স্টমাকের সাথে যোগ হয়ে গেছে, তার নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড অফ দি ইসোফেগাস। তো স্টমাক আরম্ভ হলো, স্টমাকের অনেক রকম রোগ হয়। প্রথম রোগ হলো সিম্পল রোগ, স্টমাক ফুলে গেছে খাবার দাবারের গণ্ডগোলে, অনিয়মিত খাবারে, বিয়ে বাড়ি খেয়ে এসে, হোটেল ডায়েট খেয়ে, অ্যালকোহল খেয়ে, আজেবাজে অখাদ্য কুখাদ্য দুষ্প্রাচ্য খাচ্য খেয়ে, তৈলাক্ত খুব মাংস খেয়ে, প্রচুর পরিমাণে মদ্যপান করে পাকস্থলী ফুলে গেছে। সিম্পল ইনফ্লামেশন, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রাইটিস। তো প্রথমেই যখন হঠাৎ হচ্ছে অল্প দিনের, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। সো হোয়াট ইজ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস? ইনফ্লামেশন অফ দি স্টমাক উইথ টেম্পোরারি ডিজঅর্ডার অফ ইটস ফাংশন ইজ নোন অ্যাজ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। সিমটম কি পাবো? মাইল্ড, হালকা অর ডাল অর সামটাইমস বার্নিং পেন, অল্প অল্প জ্বালা করছে বা একটু অস্বস্তি হচ্ছে, ব্যথা ইন দ্য আপার লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন, পেটের ঠিক বাম দিকে, উপরের দিকে একটা বার্নিং বা ডাল পেন। এই পেনটাকে প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় বলা হয় গ্যাস্ট্রোডাইনিয়া, একে বলা হয় গ্যাস্ট্রোডাইনিয়া। এই ন্যাগিং ডিসকমফোর্ট, একটা ঘ্যান ঘেনে, বাড়িতে ন্যাগিং মানে ঘ্যান ঘেনে, অনেক বাড়ির বউ আছে না, ওয়াইফরা ঘ্যান ঘ্যান করে বাড়িতে ঢোকা মাত্রই, এই হয়েছে, তোমার মা এই করেছে, তোমার বাবা এই করেছে, ছেলেটা এই করেছে, যেন পাশের লোকটা এই করেছে, বিশ্রাম বলতে পায় না লোকটা অফিস থেকে এসে, ন্যাগিং ক্যারেক্টার, ন্যাগিং ওমেন। সো ন্যাগিং মানে ঘ্যান ঘ্যানে, এটা সবসময় একটা বিরক্তজনক ব্যথা চলছে পেটের উপরের দিকে বাম দিকে, ডেফিনেটলি দি সাবজেক্ট ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। কারণ, কারণ আগেই বললাম, টেকিং হাইলি স্পাইস ফুড, খুব মশলা দেওয়া খাবার খেয়েছে, ব্যাড অর ডিকেট ফুড, খারাপ বা পচা মাছ মাংস ডিম এসব খেয়েছে, ইনডাইজেস্টিবল ফুড যা সহজে হজম হয় না এরকম মাঝে মাঝে জিনিস খেয়েছে, খুব অয়েলি ফুডস তেল জাতীয় জিনিস খেয়েছে, খুব তৈলাক্ত মাংস খেয়েছে, শুকরের মাংস খেয়েছে, এইসব খেয়ে হতে পারে, ঘি খেয়েছে, হিন্দুদের সংস্কার আছে কেউ আত্মীয় স্বজন মারা গেলে 14 দিন ধরে খালি ঘি আর আলু খাবে, তারপরে হতে পারে, বহু ক্ষেত্রে হয়, সে তো সবসময় খায়নি ঘি আর আলু, হঠাৎ করে একটানা ফ্যাট যদি খাই। সো ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট আমরা অনেক সময় ভুলে যাই, আমরা জুনিয়র প্র্যাকটিশনার অনেক সময় ম্যানেজমেন্টের তোমরা কথা বলো না। একটা সিম্পল উদাহরণ, হাতে যদি এখানে লাগে, অর্থোপেডিক সার্জনের কাছে গেলে কি করে, এখানে ভেঙে গেছে বা ক্র্যাক হয়েছে, তোমাকে হাতটা গলায় ঝুলিয়ে দেয়, আগে এমনি ঝুলি দিত, এখন সব ডেকোরেটিভ ব্যাগ বেরিয়ে গেছে, ব্যাগ দিয়ে ঝুলিয়ে দেয়। কেন? ফর রেস্টিং অফ দ্য হ্যান্ড, হাতের রেস্ট দেওয়া হয়,
মাথা ব্যথা যন্ত্রণা করলে কি বলা হয়, ও তুমি একটুখানি রেস্ট নাও তো বাপু, তুমি লাইটটা বন্ধ করে একটু ঘুমাও, তোমার নার্ভাস সিস্টেমের একটু রেস্ট দাও। আর ঠিক আছে, এরকম বিপদ হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে, তুমি একটুখানি বিশ্রাম করো, বাইরে থেকে এসছো আপাতত একটু বিশ্রাম করো, রেস্ট নাও। তা সব কিছুতেই রেস্ট বুঝি, শুধু পেটের বেলায় রেস্ট বুঝি না, পেটের বেলায় রেস্ট বোঝে না মানুষ। পাতলা পায়খানা হয়েছে, আমাশা হয়েছে, তার মধ্যে আবার চালিয়ে যাচ্ছে খাও। ডাক্তারবাবু, বাচ্চাটা 3 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, ওকে কি রাত্রেবেলা মাংস ভাত দেবো? মাংস ভাত দেবে কিনা জিজ্ঞাসা করছে, দিন বেশি করে দিন, কত বড় মূর্খ, হাত ভেঙে গেলে ঝুলানোটা বোঝে, বাইরে থেকে ক্লান্তিভাবে এসে ফ্যানের নিচে একটু বিশ্রামে বোঝে, আর পেটের গণ্ডগোল হলে পেটের রেস্ট বোঝে না বেশিরভাগ লোক। সো রেস্ট অফ দি স্টোমাক ইজ দ্য ফার্স্ট অ্যান্ড প্রাইম ইম্পর্টেন্স ফর অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আর কি কে রেস্টের স্টোমাকে কিভাবে দেবো, স্টোমাকে ঝুলিয়ে দেবো হাতের মতন? তাহলে কি রেস্ট? ফাস্টিং, বিশ্রাম, খালি পেট, নো টেকিং অফ ফুড অর স্মল অ্যামাউন্ট অফ ফুড, খাবার দিও না। ডাক্তারবাবু, বাচ্চাদের এরকম চায়, এখন রাত্রে কোনো খাবার দেন, সে কি সারা রাত জেগে তো না খেয়ে থাকবে ডাক্তারবাবু, রাত্রে কিছু খাবে না, রেস্ট বোঝে না। হ্যাঁ, দিতে পারেন অল্প, 2 মুঠো চিড়ে দিন, বা 1 মুঠো ভাত সামান্য দিন গলা গলা করে, বা একটু মুড়ি ভিজিয়ে দিন, যত কম খাবার দেওয়া যায় স্টোমাকে রেস্ট দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে ইজি ডাইজেস্টেবল ফুড দেওয়া যায়, যাকে বলা হয় ব্লান্ট ডায়েট, সেই রকম দিতে হবে। নাও দিস অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ওই ভদ্রমহিলা আমার কথা শুনল না, সে বাচ্চাকে খাইয়েই গেল, ওই লোকটার হোটেলে খেয়ে হচ্ছিল, সে আমার কথা শুনছে না, কেন শুনছে না? কারণ ও মেসে থাকে, ও একটা বাড়িতে থাকে লজিং, সেখানে তেল মশলা প্রচুর খায়, ওর জন্য আলাদা করতে পারবে না। ও একটা মেসে থাকে, 3টে ছাত্র মেসে থাকে, কাজের মাসি এসে রান্না করে দিয়ে যায়, প্রচুর তেল মশলা দিয়ে যায়। তাহলে অনেকে ইচ্ছা করে যে করছে, অনেকে অনিচ্ছায় করতে বাধ্য হচ্ছে। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য হিন্ডারেন্স অফ দ্য কিওর, অবস্ট্যাকলস টু কিওর। স্টোমাকে রেস্ট ও লোকটা দিতে চায়, আমি দিতে বলছি, আমার কথা শুনতে চায়, কিন্তু পাচ্ছে না, পরিবেশ, পরিস্থিতি, সার্কামস্ট্যান্স তাকে দিচ্ছে না। তা না দিলে কি হবে? এখানে ভদ্রমহিলা ইচ্ছে করে কথা শুনছে না, বাচ্চাকে খাওয়াবে, বাচ্চাকে জোর করে খাওয়াবে, ওইখানে ওই ছেলেটা পারলে ইচ্ছা থাকলেও পাচ্ছে না, না খেয়ে থাকতে হবে তা না হলে। এই রকম ক্ষেত্রে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, যখন স্টোমাক রেস্ট পেল না, প্রপার মেডিসিন পেল না, সো হোয়েন দিস গ্যাস্ট্রাইটিস ইজ রানস অর কন্টিনিউস ডেজ আফটার ডেজ অর লঙ্গার ইন প্রলংড ওয়ে, ইন প্রলংড কোর্স, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আস্তে আস্তে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এখন ক্রনিকে চলে গেল, কারণ মেনটেনিং কজ দূর হয়নি, আর পারপাসলি লোকটা আমার কথা শুনল না। আমার একটা এখানে কাঠের দোকান আছে বিশাল বড়, মারোয়ারি, ওমপ্রকাশ রামপ্রকাশ দুই ভাই আমাকে ট্রিটমেন্ট করতে, ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে ওখানে যেতে হবে, বড় বাজার যেতে হবে, ও ঢাকাই পরোটা খেতে হবে, ঢাকা কোথায়, এখানকার পরোটার নাম কিন্তু ঢাকাই পরোটা আছে, ও খেতে হবে, এইসব খাবার বারণ করলে চলবে না, সব খাবার খেতে হবে, তারপর আপনাকে সারাতে হবে, তা তার অ্যাকুট গ্যাস্ট্রাইটিস উইল কনভার্ট ইন টু দ্য ক্রনিক গ্যাস্ট্রাইটিস। বড়বাজারের একটা বাচ্চাকে একবার আমি দেখেছিলাম, সে বাচ্চাটার ওজন হবে 40-45-50 কেজি, 8-10 বছরের বাচ্চা, তার মায়ের ওজন 110 কেজি, খালি ঘি খায় তো, ডালদা খায়। তার ছেলেকে নিয়ে এসেছিল, কি কমপ্লেন? ডাক্তার সাহেব, মেরা বাচ্চা কুছ নেই খাতা হয়, উসকা ভুক যা টোটালি ভুক নেই হয়, ওষুধ দিচ্ছি, সবাই যা ভুল করে, বাচ্চাটা খিদে হচ্ছে না, প্রথম দিকে যখন খাঁটি হোমিওপ্যাথি শিখিনি তখন অ্যালফালফা মাদার দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, তারপরে কি বলো, নই নেই ডাক্তারবাবু, কই ইম্প্রুভ নেই হওয়া, মেরা বাচ্চা কুছ নেই খাতা হয়। লাস্টে 7-8 দিন পরে একবার জিজ্ঞাসা করা হলো,
যাচ্ছা আপনার বাচ্চাকে কি খাবার দেন বলুন তো। আপনি বলছিলেন ডাক্তারবাবু কুচ নেই খাতায়, সকালে 5টা অন্ডা দিই, 8টা পরোটা দিই, 4টে কেলা দিই আর 1 বাটি দুধ দিই, তারপর তারপর 10টা বাজলে আর 2টো পেয়ারা দিই, 2টো সফেদ দিই, 2টো চিক্কু দিই। এইভাবে রাত পর্যন্ত যে গেল আমার 7 দিনের খাবার। তো এর গ্যাস্ট্রাইটিস কোনোদিন সারবে? অ্যান্ড দিস ইজ কল্ড হিন্ড্রান্স অফ দ্য কিওর। সো তোমাদের চোখ কান খোলা রাখতে হবে, জিজ্ঞাসা করতে হবে। ইউ মাস্ট আস্ক দ্য পেশেন্ট, ইউ মাস্ট অবজার্ভ দ্য সিমটমস, ইউ মাস্ট প্যালপেট দ্য পেশেন্ট, ইউ মাস্ট এনকোয়ার দ্য পেশেন্ট, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। শুধু রোগের কথা শুনলেই হয় না, অনেক রকম ফ্যালাসি আছে। পাতে কি কাঁচা লবণ খান? না ডাক্তারবাবু, পাশ থেকে ওয়াইফ চেঞ্চি বলে ডাক্তারবাবু কী বলেন, 2 চামচ করে লবণ না হলে ওনার চলেই না, এই নিয়ে রোজ ঝগড়া। তার ওয়াইফ না থাকলে তুমি এই সিমটম পেতে? কি হলো, আপনি যে বললেন লবণ আপনি খান না, আপনার ওয়াইফ বলছে 2 চামচ খান, ওই একটু খাই সামান্য। শীত বেশি না গরম বেশি? গরম, ভীষণ গরম আমার ছেলের। কি করে বুঝলেন? কেন ঘাম সবসময় দরদর করে ঘামছে ডাক্তারবাবু? আরে ঘাম দিয়ে গরম বিচার হয় না। ফ্যান চালাই? না তা না, ও সবসময় কাঁথা মুড়ি দিয়ে শোয়, চিলি পেশেন্ট, ঘাম বেশি, 2টো আলাদা সিমটম, ভদ্রমহিলা গুলিয়ে ফেল। ওর মাথায় ঢুকে আছে ঘাম বেশি মানে হট পেশেন্ট, তোমাকে মিস ইউ উইল বি মিসগাইডেড। এরকম মিসগাইড আমরা রোজ হই, রোজ রোজ। তাই চোখ কান খোলা না থাকলে কারের সিমটম পাওয়া খুব অসুবিধা। সো হোয়েন গ্যাস্ট্রাইটিস রানস ফর এ প্রলংড কোর্স ইজ নোন অ্যাজ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। হোয়েন দ্য মেনটেনিং এ কজ ইজ নট বিং মেনটেন্ড, হোটেল ডায়েট বন্ধ হচ্ছে না, স্পাইসি ফুড বন্ধ হচ্ছে না, ওভার ইটিং, ওভার ফিডিং, লোভি, যা দেবে চলবে। একটা লোক আমার কাছে আসে, সে বলে আমি জীবনে না করি না, বলে প্রথমবার শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি মোটে 4খানা পরোটা দিল, খেয়ে দিয়ে বলছে বাবা আর কটা দেবো, দিন, তা আবার 4টে দিল, বলছে আর দেবো, আমি দিন, বলে তোমার লজ্জা করছে না? না লজ্জা কিসের, উনি বলছেন আর দেবো, আমি বলছি দিন, তাহলে আর দেবো, এরা লজ্জায় পড়ে যাচ্ছে, দিন, 32টা খেলাম, বলো 32টা দিল। তা আমি মনে মনে ভাবছি ওই শাশুড়ি মনে মনে প্রতিজ্ঞা করবে যে তুমি জানো বাবু একটু কম যাও। বলে একদিন বাড়িতে রুটি রেখে ওয়াইফ চলে গেছে হটপটে, বলে তুমি খেয়ে নিও আমি এসে পরে খাবো। আমি তো জানি না ওর মধ্যে ওর রুটি অর্ধেক রাখতে বলেছে, সব খেয়ে নিয়েছি, পরে এসে ওর মাথায় হাত, আবার রুটি করে খেলো। একে বলা হয় ওভার ইটিং, প্রচুর পরিমাণে খাওয়ার বেশ গ্লুটন পেটুক। সো ইট ইজ ওয়ান অফ দ্য কজেস অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস, প্রচুর খেয়ে চলেছে, ফান্ডাস কভার করে যাচ্ছে একদম উপর পর্যন্ত, গ্যাস হচ্ছে। সো হোটেল ডাইট হোক, স্পাইসি ফুড হোক, 2 মাস অ্যালকোহল কনজামশন ডাক্তাররা বারণ করছে, শুনছে ডাক্তার পারি না, কোনো ওষুধ নেই কি? ওষুধ দিয়ে বিড়ি ধূমপান বন্ধ করতে হবে। পরেরবার জিজ্ঞাসা করেছি কমিয়েছেন, একটাই উত্তর দেয় এবং খুব ভালো, কমিয়েছি, অনেক কমিয়েছি, বিরাট বাহাদুরি করেছি। তো সে ক্যানিংয়ে হোক আর বনগাঁতে হোক আর মেদিনীপুরে হোক আর কলকাতাতে হোক, কি ধূমপান বন্ধ করেছেন, মদ্যপান বন্ধ, কমিয়েছি, অনেক কমিয়েছি, বিরাট তো বিরাট কাজ করেছে, বিরাট কাজ। অনেকে যেমন এই যে একটা রোগীকে জিজ্ঞাসা করেছিলাম একবার, কি করেন আপনার পেশা কি? আগে ডাকাতি করতাম, এখন ব্যবসা করি, কোনো লজ্জা লজ্জা নেই, ইয়া বড় গম ফুলিয়ে বলে দিল, কেন ডাকাতি তো একটা পেশা, আমি ডাকাতি করতে পারি। তো টোবাকো স্মোকিং, খুব বেশি টামাক খাই, খুব বেশি অ্যালকোহল খাই, খুব মশলা খাচ্ছে, ওভার ইটিং, র্যান্ডাম ইউজ অফ অ্যালোপ্যাথিক মেডিসিনস মে কজ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন বই লেখা থাকবে? কোনো অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন বই লেখা নেই, আমি বলছি র্যান্ডম ইউজ অফ অ্যালোপ্যাথিক মেডিসিনস মেক, এই জন্য আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের আলাদা প্র্যাকটিস অফ মেডিসিন লিখতে হবে, র্যান্ডম ইউজ অফ অ্যালোপ্যাথিক স্পেশালি পেন কিলার্স মেকার্স, তাকে বলা হয় অ্যালোপ্যাথিক যে পেন কিলার্স
এগুলো কিন্তু ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে। এই পেন ক্র্যাশগুলোকে বলা হয় NSAID, নন স্পেসিফিক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তো ক্রনিক গ্যাস্ট্রাইটিস দাঁড়িয়ে গেছে রোগ, খিদে হবে না, অ্যানোরেক্সিয়া, বমির ভাব, বমি করবে, স্পেশালি সকালের দিকে বমি করবে, ইন দ্য মর্নিং, প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমাস্টার, সেই সময় কিন্তু মেয়েরা সকালের দিকে বমি করে, তাই তাকে আবার ক্রনিক গ্যাস্ট্রাইটিস ভেবো না, সেটা হচ্ছে অন্য কারণে। সো আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্টনেস, নসিয়া, ভমিটিং, আগে খিদে অ্যাকুট গ্যাস্ট্রাইটিসে অল্প স্বল্প ছিল, এখন খিদে কমে গেছে, অ্যানোরেক্সিয়া, অ্যান্ড সামটাইমস অকেশনাল ব্লিডিং পার মাউথ, মুখ দিয়ে মাঝে মাঝে ব্লাড বেরোতে পারে, হুইচ ইজ কামিং ফ্রম দ্য স্টোমাক, স্টোমাকের সুপারফিশিয়াল ভেসেলস ছিঁড়ে যেতে পারে, ক্ষত বিক্ষত হতে পারে, তার থেকে কমপ্লিকেশান, এর থেকে গ্যাস্ট্রিক আলসার হতে পারে। ইট টেক্স লং টাইম টু কিওর দিস ক্রনিক গ্যাস্ট্রাইটিস, যদি ঠিক মতো না চিকিৎসা হয়, ইফ নট ওয়েল ট্রিটেড, ইফ ম্যালট্রিটেড, ইট ব্যাডলি ট্রিটেড, ইট বাই প্যালিয়েটিভ ট্রিটেড, ইট মে টার্নস টু দ্য স্টোমাক ইন ব্যাড কন্ডিশনস, অ্যান্ড দিস ক্রনিক গ্যাস্ট্রাইটিস মে লাস্ট ফর ইয়ার্স টুগেদার, বছরের পর বছর লাস্ট করতে পারে। সো গ্যাস্ট্রাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দিস, অ্যালকোহল, টোবাকো, টোবাকো ইন এনি ফর্ম, টোবাকোর কিন্তু অনেক ফর্ম আছে, খৈনি, জর্দা, তামাক, হুঁকো, বিড়ি, সিগারেট, অল আর ইন ডিফারেন্ট ফর্মস অফ টোবাকো। একজন লোক পানের সাথে খুব জর্দা খায়, দ্যাট ইজ এ ভ্যারাইটি অফ টোবাকো, একদম খৈনি, দ্যাট ইজ টোবাকো, একজন দ্যাট ইজ টোবাকো। সো টোবাকো ইন ডিফারেন্ট ফর্মস, সো দিস ইজ কল্ড ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ট্রিটমেন্ট সিমটোমেটিক, দ্যার ইজ নো ফিক্সড মেডিসিন, ফিক্সড মেডিসিন কিছু চলবে না, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, বারবার যা শেখাচ্ছি তাই দেখাবো। রাধারমণ বিশ্বাসের বই, আমাদের এক বন্ধু বলেছিল রাধারমণ বিশ্বাসের মতন ডাক্তার, ক্লাস ওয়ান ডাক্তার, এক নম্বর ডাক্তার, দেখো গ্যাস্ট্রাইটিসের ওষুধ কী বলেছে, আমার 30 বছরের অভিজ্ঞতা, পাকাশয় প্রদাহ গ্যাস্ট্রাইটিস, ঠান্ডা লেগে ওই প্রদাহ হলে সর্বাগ্রে অ্যাকোনাইট দেবেন, ঠান্ডা লেগে কারোর গ্যাস্ট্রাইটিস হয় না, ইয়ার কয়েক মাত্রা ব্যবহারে রোগ না কমলে আর্সেনিক 6 বা 12 দেবেন, অতি শ্রেষ্ঠ ঔষধ হবে, জিওবাতে হলদে দাগ থাকলে ক্যালিবাইক্রোমিকাম 3X খুব ভালো, পরিপাকগ্রন্থি নষ্ট হয়ে গেলে ফসফরাস 3-4 ঘন্টা অন্তর শেষ। এই 4টি ওষুধ আমার 30 বছরের অভিজ্ঞতায়, রাধারমণ বিশ্বাস গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা করলো, এবং এই বই এই ডাক্তার খুব ভালো বলে তর্কাতর্কি করে আমাদের বন্ধুরা সার্টিফিকেট দিল যে ক্লাস ওয়ান ডাক্তার, তার অ্যাপ্লাইড মেটিমেডিকা বা থেরাপিউটিক্সে বইয়ে গ্যাস্ট্রাইটিসের ওষুধ দিল, ঠান্ডা লেগে হলে অ্যাকোনাইট, না কমলে আর্সেনিক 12, হলুদ দাগ থাকলে ক্যালিবাই। এবারে আমি ডাক্তার রবীন্দ্র যে ও রবি ওষুধ শেখাবে পেশেন্টকে চিকিৎসা করার জন্য, হোটেল ডায়েট খেয়েছে, মেসে থাকে, প্রচুর মশলা দেওয়া খাবার খায়, পায়খানা পরিষ্কার হয় না, বারবার পায়খানার বেগ পায়, কিন্তু পায়খানা গেলে আর হয় না, যার রাগ বেশি, যে সেন্সিটিভ, যার শীত বেশি, যার মেজাজ তিরিক্ষে, চিলিনেস, সেন্সিটিভনেস, ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল, যার টাঙের যে সামনের দিকটা কোটিং, পিছন দিকটা, সামনের দিকটা ক্লিন, পিছন দিকটা কোটিং, অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য টাং ইজ ক্লিন, পোস্টিরিয়ার পার্ট কোটেড,
ইরিটেবল টেম্পারামেন্ট, অ্যাঙ্গার, এইরকমভাবে ক হিস্ট্রি আছে, মশলা দেওয়া খাবার খায়, মদ্যপান করে, এটা ওটা করে, তার ক্ষেত্রে হলে নাকস ভূমিকা ভাবব। যার গোল বড়ের মতন, একটা পিকিউলার আনকমন সিমটম, গোল সিদ্ধ ডিমের মতন বসে আছে, কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টমাক, বৃদ্ধ বয়সে, পায়খানার গণ্ডগোল, হজম ঠিক মতো হয় না, কিন্তু একটা মেন সিমটম, একটা অর্ধ সিদ্ধ ডিম যেন বসে আছে, দি মেডিসিন মে বি এ বিস নাইগ্রা। যার হে হু করে ঢেকুর তুলছে, বড় বড় লাউড ইরাকটেশন, যে খুব নার্ভাস প্রকৃতির, যার বাইরে যেতে গেলে নার্ভাস হয়ে যায়, যার 10টায় ট্রেন থাকলে 8টায় বাড়ির থেকে বেরিয়ে পড়ার জন্য লাফালাফি করে, যার গলায় কাঁটা ফুটি আছে মনে হয়, যার বড় বাড়ি দেখলে রাস্তায় হাঁটতে গেলে ভয় পায় বাড়ি ভেঙে আমার গায়ের উপরে পড়বে না তো, যে গরম বেশি, যে ঠান্ডা হওয়া পছন্দ করে, তার ক্ষেত্রে আর্জেন্টাম নাইটিকাম ভাবতে হবে, যার পিপাসা কম, রাগ কম, খোলামেলা হওয়া পছন্দ করে, অনেক দিন ধরে বাবা মারি গিয়েছিল, 12 দিন ধরে ঘি খেয়েছে, জিভ কোটিং ড্রাই, তার ক্ষেত্রে পালসিটিলা প্রেসক্রিপশন করতে হবে, যে খুব ঠান্ডা জল খেতে চাইছে, কনস্ট্যান্ট ঠান্ডা জল খেতে চাইছে, খুব ঠান্ডা জলের পিপাসা, লম্বা চওড়া দেখতে, মিষ্টি মোটেই পছন্দ করছে না, অন্ধকারের ভয়, বজ্রপাতের ভয়, বুদ্ধি খুব ভালো, ইন্টেলিজেন্ট, কনস্টিপেশন, তাকে ফসফরাস দিতে হবে। যার সকালের দিকে বমি বমি ভাব হয়, তার মন মেজাজ খুব খারাপ, ইন্ডিফারেন্স ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, কিছুই ভালো লাগে না, ঘর ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, অকুপেশন ভালো লাগে না, জীবিকার প্রতি বিতশ্রুদ্ধ, শীত বেশি, মুখে কালো কালো দাগ পড়ছে, পেটের গণ্ডগোল লেগে আছে, পেটটা খালি খালি ভাব, তাকে সিপিআর দিতে হবে। যার বাঁধাকপি খেলেই পেটের গণ্ডগোল করে, ডায়রিয়া হয়, গাড়ি ঘোড়া চললে বমির ভাব হয়, তাকে পেট্রোলিয়াম দিতে হবে। যার বিকেল 4টার দিকে 5টার দিকে 6টার দিকে বিকেলের দিকে বাড়ে, মিষ্টি খেতে পছন্দ করে, গরম খাবার খেতে চায়, পেটের ডান দিকটাই বেশি অসুবিধা, একগুয়ে লোক, জেদি মনোভাব, তাকে লাইকোপোডিয়াম দিতে হবে। যার একটা পয়েন্টে ব্যথা, কোথায় ব্যথা, এই যে ঠিক এই জায়গাটা দেখতে, ও দেখুন এই আঙুলের মাথায় পেইন অফ দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, পায়খানা কিরকম হচ্ছে, আঠার মতন ঝুলে ঝুলে পড়ছে, সর্দি টর্দি নাক দিয়ে পড়ে, সেও ঝুলে ঝুলে পড়ছে, তাকে ক্যালিবাইকোরমিকাম দিতে হবে। সো দেয়ার আর ডিফারেন্ট মেডিসিনস ইন ডিফারেন্ট পেশেন্টস, হোয়েন দ্য সিমটমস উইল এগ্রি, হোয়েন দ্য সিমটমস উইল বি সিমিলার, হোয়েন দ্য সিমটমস টোটালিটি ম্যাচ উইথ দ্য পেশেন্টস। 4টে সিমটম দিয়ে বই লিখলাম, আর সেই বই পড়ে সে অনেকের কাছে পূজনীয় বড় ডাক্তার হয়ে গেল, তা হবে না, তাতে হোমিওপ্যাথি হয় না, অ্যান্ড ইন দিস ওয়ে হোমিওপ্যাথি হ্যাজ বিন রুইন্ড ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। কেইন, ডানাম, ফারিংটন, ন্যাশ, অ্যালেন আর দ্য পায়োনিয়ার্স অফ হোমিওপ্যাথি, অ্যান্ড দিস ফেলোজ, দিস বিশ্বাস, দিস অ্যান্ড দ্যাট, দ্য ডিস্ট্রাক্টর, টু সেভ দ্য হোমিওপ্যাথি, টু ইম্প্রুভ দ্য হোমিওপ্যাথি, টু এনহ্যান্স দ্য হোমিওপ্যাথি, দি অনলি ওয়ান ফর্মুলা, অনলি ওয়ান ক্রাইটেরিয়া, অনলি ওয়ান লজিক, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ উইথ সিমটমস সিমিলারিটি বাই থরো কেস টেকিং উইথ কনস্টিটিউশনাল অ্যান্টি মাইজমেটিক ট্রিটমেন্ট। অ্যান্ড আই ডু বিলিভ ইন দিজ এজ অফ থেরাপিউটিক নাইলিজম, when so many bastards are being fostering as homeopath, its survival will come only through the constitutional treatment and constitutional treatment only. Good night, my friends. Dekha abhyamar.